হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। এই তো আলহামদুলিল্লাহ ভালো। বাকিদের কি অবস্থা? সবাই কি আছে ক্লাসে? ক্যামেরা গুলো অন করেন। ব্যাকগ্রাউন্ড দেখে অন করে না, 2 মিনিট সময় নেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি, ক্যামেরাগুলো অন করেন। ঘুম থেকে দেরি করে উঠলে তাড়াতাড়ি, মানে হচ্ছে সকালবেলা, মানে ক্লাস থাকলে যাওয়া আর কি, তাড়াতাড়ি করে একটু উঠবেন, তাড়াতাড়ি করে কাজগুলো সেরে আবার ক্লাসে চলে আসবেন। নাস্তা রাস্তা খেয়ে আবার না খেয়ে আইসেন না, তাহলে ক্লাসে বুঝবেন না কিছু। বাকিদের ক্যামেরাগুলো অন করেন, ক্যামেরাগুলো অন করেন, ক্যামেরাগুলো অন করেন। ফেরদৌস, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, তারপর হচ্ছে মেহেদি হাসান, মহিদুল ইসলাম। আচ্ছা মহিদুল, এটা দুইটা কেন? এর কি দুই আইডি নাকি একটাই? মহিদুল ইসলাম, আপনার কি একটা আইডি না দুইটা? ভাই দুইটা আইডি দিয়ে, মানে একটা দিয়ে ঢুকতে গেছি আর একটা দিয়ে লগ ইন হয়ে গেছে আর কি, এই জন্য। মানে মহিদুল ইসলাম দুইটা আপনার আইডি তো, মানে এক আলাদা হ্যাঁ পার্সন তো হ্যাঁ না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। বাকির অনগুলো করেন, অন করেন। আর ঠান্ডার দিনে তারও বেশি ভালো, কাপড় চোপড় পরে তারপর ক্যামেরা অন করেন, একটু ফিট ফাট হয়ে ক্লাসের ভিতরে আসবেন। ঘুম থেকে উঠে আবার আইসে পড়েন না, ঠিক আছে? গুড, ক্যামেরাগুলো অন করেন দ্রুত। জুবায়ের আরফ, আচ্ছা জুবায়ের আরফ কিন্তু অন করছে, ডাবল ডিভাইস। সবাই কি পিসিতে আছেন? বাইরে কে কে আছেন পিসিতে? নাই কে? ভাই আমি নাই দিছি, কেন আপনি পিসিতে নাই কেন? ভাই আমি তো বলছিলাম মনে হয় আপনাকে ও যে আচ্ছা আচ্ছা, মহিদুল ইসলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, গট ইট। আচ্ছা আর পিসিতে নাই কে? পিসি সামনে আছে, আমি ফোন দিয়ে ক্লাসটা করতেছি। পিসি সামনে আছে, ফোন দিয়ে ক্লাস করে। পিসিতে নেট নাই? ভাইয়া এই যে, হ্যাঁ আছে, পিসিতে নেট কানেক্ট করেন, কারণ পিসিতে নেট না থাকলে কিন্তু এটা যদি পরে জানতে পারি তাহলে কিন্তু ক্লাস করতে দিবে না। সো বি কেয়ারফুল, এই দিকে একটু ঠিক রাখবেন এগুলা, ঠিক আছে? কারণ হ্যাঁ বলেন। থেকে ঢুকেছি, মানে আমি ফোনে ক্যামেরা, পিসিতে ক্যামেরা নাই তো এই জন্য ফোনে ওয়েব কানেক্ট ক্যাম করা বানা হয়নি। নিতে পারেন না কি বলেন? এই ডিজিটাল যুগে আবার পিসি ওয়েব ক্যাম কিনা লাগে নাকি? আমি আসছি তো ভাই, আমি যে পিসি নিছি কিছুদিন হলো, প্রায় মনে হয় 15-20 দিন হয়েছে, আচ্ছা ঠিক এখন আছে। আসছি তো ভাই নাই। ওখানে একটা ওই যে ইউটিউবে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে ড্রয়েড ক্যাম মনে আছে না? ড্রয়েড ক্যাম, মেবি ড্রয়েড ক্যাম, ড্রয়েড ক্যাম দিয়ে আপনার পিসিতে আপনার হচ্ছে মোবাইলের, মোবাইলকে ওয়েব ক্যাম বানানো যায়, ওটা করে দিবেন, তাহলেই বেটার হবে। ডাবল ডিভাইস দিয়ে ঢুকলে একটু সমস্যা, মোবাইল দিয়ে তো ক্লাস করাই নিষেধ, তবুও হচ্ছে একটু আমি আসলে কনসিডার করতেছি। বাট এটা যদি অফিস থেকে জানে তাহলে আমার জন্য অমঙ্গলদায়ক, বুঝতে পারছেন? আমার জন্য, আপনার না জন্য না। পিসিতে স্পিকারের সমস্যা, তো এই জন্য আসলে কথা বলা যায় না, এই জন্য। হ্যাঁ, ক্লাস করতে হলে পুরো প্রস্তুতি নিতে হয়, হেডফোন লাগে। হেডফোন তো একটা
নর্মাল একটা হেডফোন পাওয়া যায় যে কথা বলার জন্য, ছোট ছোট মানে পিসির জন্য ছোট ছোট হেডফোন পাওয়া যায় 100-150 টাকার মধ্যে, ওগুলো একটা কিনে নিলেই হয়। ঢাকা নিয়ে যে হ্যাঁ, ঢাকা ঢাকা কবে যাবেন আপনি? এই যে 5 তারিখে এনে কি মানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার পালন করতে আইছেন? হ্যাঁ না, এই যে ডিসেম্বরে ছুটি থাকে তো, মানে আমি তো ঢাকায় থাকি, পড়াশোনা করে ছুটি ছিল জন্য চলে আসছিলাম কিছুদিনের জন্য, চলে যাব। আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। ওকে, সবার ক্যামেরাগুলা আর বাকি আছে কি ক্যামেরা অন করতে? দেখি তো, ফারজানা মিমা অন করছে, ইফতেকার, জামিউল হাদি আপনারটা, হ্যাঁ জুবায়ের তো অন করছে, লিয়াকত, ফেরদোস, হ্যাঁ ডাবল ডিভাইস, ওকে ফেরদোস, ফেরদোস আবার অফ করছেন কেন? অফ করতে বলছি আমি, অন করেন অন করেন। আরে সৈকত, রিন্টি, আচ্ছা রিন্টি অন করছে, ঠিক আছে, রিন্টি ডাবল ডিভাইস তো, ডাবল ডিভাইস এলেই একটা ঝামেলা, মনে হয় অন করে নাই। যা গুড, শীতের সকাল কেমন কাটলো বলেন, ঠান্ডা কি বেশি না কম? ভালোই আছে, ভালো। ভালো আপনাদের জন্য তো, যারা হচ্ছে মানে হচ্ছে হাউস ওয়াইফ তাদের জন্য একটু ভালো না বেশি? মানে আমি বললাম আর কি যে যারা হাউস ওয়াইফ তাদের জন্য ভালো না, আপনাদের জন্য তো শান্তি আর শান্তি। হ্যাঁ, কোনো টেনশন নাই, কোনো ই নেই, শুধু ক্লাস করেন, ক্লাস করেন আর হচ্ছে মানে ঠান্ডার সময় ঘুম থেকে হচ্ছে 10টা বাজে, এখন ক্লাসের জন্য মানে 10টা বাজে উঠছে। এখানে ম্যাক্সিমাম মানে হচ্ছে মানে যারা হচ্ছে ওই আপনার মানে স্টুডেন্ট আর কি, যারা ম্যাক্সিমাম হচ্ছে 10:30টার পরে উঠে, এখন 11টার দিকে আমি তো মনে হয় 9:55 তো উঠেছি, মানে ঘুম থেকে। উঠছেন? এটা পাওয়া যায় খাবার, ঠিক আছে। আমি জানি যারা মানে হচ্ছে সূর্যকে মানে হচ্ছে ঘুম থেকে জাগায় না, ঠিক আছে, যারা সূর্যকে জাগায় তারা মানে হচ্ছে খুব কমই আগায়, এটা আমি যতটুকু স্টাডিতে জানছি। আর যারা সূর্য যাদের ঘুম থেকে মানে সূর্য যাদেরকে ঘুম থেকে জাগায় তারা একটু কম আগায়, আর যারা সূর্যকে জাগায় তারা দেখবেন অনেক আগায় থাকে। তো সূর্যকে জাগাতে হবে আপনাকে, তাহলে দেখবেন লাইফে সাকসেস। আমি এরকম অনেক সময় গেছে, ও আচ্ছা আমার ক্যামেরা অন করা লাগবে, আচ্ছা আচ্ছা শুনেন আমি বলি, আমরা হচ্ছে ওই যে ইয়েতে মানে ই করতাম, আপনার স্যার যখন আমাদেরকে ডাক দিত না, জি স্যার জি স্যার জি স্যার জি স্যার করে যাইতাম, এই ওই ইয়ে বাইরে যা বাইরে যা, ওই 2 টাকার চানাচুর নিয়ে, ঠিক আছে। আগে তো বেশি ইয়া ছিলাম, তখন হচ্ছে আমি প্রাইমারিতে পড়ছি, ঠিক আছে, আমি হচ্ছে প্রাইমারিতে পড়ছি, বাট আমার ভাই বোন সবাই ভালো স্কুল কলেজে পড়ছে, বাট আমাকে কেন জানি প্রাইমারিতে দিয়েছিল, যাই হোক এটা ঠিক হয় নাই। তো প্রাইমারিতে পড়তাম তো তখন বলতো যে স্যার, মানে প্রাইমারি স্কুল তো বুঝিনি যে কী অবস্থা, আগে ছিল, এখন অনেক উন্নত হয়েছে, আগে স্যাররা আইসা ঘুমাইতো, ঠিক আছে, ক্লাসের ভিতরে আইসা বুট আনতে দিত, তো 2 টাকার বুট আনতে দিলেই মনে করেন যে চান্স পাইতাম, আমি চান্সেই আছি, ঠিক আছে, স্যারের কথা শুনো, আমারটা আমার দেখি কিভাবে বলেন, আমার কাজ দেখবেন, ঠিক আছে, আমি অত বেশি সুন্দর না দেখতে। ঠিক আছে, অবশ্যই দেখবেন, এক সময় তো আমি ক্যামেরা অন করব অবশ্য, মানে আমি হচ্ছে ক্যামেরা ইউজ করি না, আর আমার পিকচার তো ফেসবুকে আছে, ফেসবুকে আছে, তারপর হচ্ছে ইয়েতে আছে, সব জায়গায় আছে, আমি তো আর মানে হাইড কিছু চালাই না, আর সব আমার রিয়েল আইডি ওগুলা, মানে কোনো আর সব আমার প্রফেশনালেরই, সো ওইখানে আমার কোনো মানে ওরকম কিছু নাই, ঠিক আছে, দেখতে পারেন, একদিন আসবো, সমস্যা নেই, ইনশাল্লাহ একদিন আসবো, সময় হোক, দেখি আপনাদের কাজ টাজ দেখি, তারপর না হচ্ছে আসবো, আমি সবার সাথে দেখা করি না। ঠিক আছে, থ্যাংক ইউ, ক্যামেরাগুলো অফ করে দেন। ওকে, তাহলে সকাল ভালোই গেল তাই না, শীতের সকাল, কুয়াশা একটু একটু করে কুয়াশা পড়তেছে, খুব ভালোই লাগছে। 8টার দিকেও ছিল মোটামুটি ভালো ঠান্ডা, হ্যাঁ একটু ঠান্ডা পড়ছে, ঠান্ডা লাগতেছে অলরেডি, এখনো লাগতেছে,
কাজের কি অবস্থা বলেন, কাজ টাজ করছিলেন? তাহলে দেখি কাজগুলা কি কি কমপ্লিট করলেন। ডাবল ডিভাইস হয় কেন? একটা বন্ধ করেন, ল্যাপটপের টোটাল সাউন্ডটা বন্ধ করে দেন, আর না তাহলে আর ইকোটা হবে না। একসাথে ইকো হয় তো 58 না, প্যাচ হচ্ছে 58। তারপর উই আর মেকিং আপডেটস টু গ্রেটেস্ট স্টার জামিউল হাদি, তাই তো? কি ফোন ব্যবহার করছেন লিখেন নাই? আচ্ছা, ক্রিয়েটিভ মিডিয়া HW। বলেন ভাই, স্ক্রিন দেখা দিচ্ছেন না? দুইটা আর্টবোর্ড, একটা জেপিজি তো সেভ করা যাবে না? একটা সেভ করা যাবে তো, একটা জেপিজিতে করবেন? মানে দুইটা মানে একসাথে করতে, তাহলে একটু কাজ করতে হবে আর কি, এই আর কিছুই না। আচ্ছা দেখা দেবো না, এটা যাক আস্তে আস্তে আর একটু শার্প হন, ঠিক আছে? হাতটা ক্লিয়ার হোক, তাহলে দেখাইলে কষ্ট কম হবে, এখন দেখাইলে মাথার উপর দিয়ে যেতে পারে। একটু প্রসেস আছে তো, একটু প্রসেসিং আছে। এটা যাক, খুব সুন্দর হয়েছে। এটা কে করছে? এমডি রতন। মোটামুটি ফন্টগুলো ভালোই প্রফেশনাল ইউজ করার চেষ্টা করছে, ডেভিড স্মিথ অ্যালাইনমেন্টগুলো ভালোই হয়েছে, আবার দাগ টাগ দিছে, ভালো লাগতেছে, গুড, মানে পারবে ডিজাইন করতে আর কি, না হাতের কাজই বলে দিবে যে সে পারবে কি না। এই যে একসাথে করছে, এই যে এই লোক একসাথে করছে, আলাদা পেজে নিয়ে করছে। তারপর হচ্ছে এটা করছে, এটা এটা করতে পারে না শুধু না কেন, এটা এটা পারেন নাই করতে, অনেকে জিজ্ঞেস করছে। মিউট রাখেন একটু, একটু তো ঝামেলা হবে, ঠিক আছে। তারপর আবু তালেব করছে, খুব সুন্দর হয়েছে কাজগুলো সবার, টনটাক টনটাক মানে এগুলা ভালো হয়েছে। এটা কি? আচ্ছা এটা লিয়াকত, গুড, ভালো হয়েছে। এটা মক আপ করছে কে আপনি? মহিদুল মক আপ করে দিছে না এমনি? এটা হচ্ছে মক আপ না, এটা আসলে মানে এমনি মানে সাজিয়েছেন না? হ্যাঁ, আমি মক আপে দিয়েছিলাম, মানে একটা ছিল মক আপ ভাই, ওয়ান পেজ করছি আর কি। এই যে ওইটা রাউন্ড তো, সেটটা রাউন্ড করতে পারি না, আর্টবোর্ডটা রাউন্ড নিতে পারি না, এর জন্য রাউন্ডের জন্য একটা ইসে আর্টবোর্ডে দুইটাই করছি। বুঝতে পারছি, রাউন্ডটা কিভাবে করে সেটা একটু দেখাই দিবেন আর কি। রাউন্ডটা বলতে কোন রাউন্ড, মানে পেজে এই যে আর্টবোর্ড, আর্টবোর্ড রাউন্ড হয় না? আচ্ছা তাহলে এইভাবেই করতে হবে, ওইভাবেই করতে হবে, আর্টবোর্ড কখনোই রাউন্ড হয় না আর হবেও না লাইফে। এটা রেজুলেশনটা খারাপ নিছে, আমি বলছিলাম না বাড়ায় দিতে একটু, এটাও সুন্দর হয়েছে। সবাই এই ডিজাইনটা করছে কেন? এই ডিজাইনটা কি সহজ বেশি ছিল? একটু ভালো করার চেষ্টা করতেছিল, আর একটু কাজ করলে মনে ভালো হয়ে যেত ডিজাইন। এটা কালারটা ভালোই হয়েছে, খারাপ না। সবার কাজই তো ভালো হয়েছে, আমি কারটা বলবো যে খারাপ হয়েছে। এটা একটু মিসিং হয়েছে কি, যে এরকম যদি ট্রান্সপারেন্ট দেন না, মানে
এটা একটা স্টাইল, এটা একটা, বাট এই যে ট্রান্সপারেন্ট দিলে সবসময় এই পাশে দিলে না এটা বোঝা যাচ্ছে না, একটু বাইরে একদম ফুলফিল বাইরেই রাখতেন, এখানে না হয় এইখানে রাখতেন টোটালটা, আর যদি বর্ডার দিয়ে দেন ওই ওরকম ভাবে তাহলে ওটা মানে এটা কেমন যেন একটু মানে একটু ইয়ে হয়েছে, মানে অর্ধেক এক শেপে অর্ধেক অন্য শেপে দেখা যাচ্ছে, ওটা ঠিক করলে হয়ে যেত। ঠিক আছে, এমনি ভালো হয়েছে, সব কিছুই পারফেক্ট ছিল। এখানে এই ফন্ট ছোট হয়ে গেছে, এই যে ফন্ট ইওর কোম্পানি এগুলা লিখতে না না করছি, যে যেগুলা লিখবেন না, কোম্পানি নেম, কোম্পানি নেম লেখেন না কেন, কোম্পানি নেম লিখতে যেহেতু পারছেন, কোম্পানির একটা অরিজিনাল নামই লিখেন, আপনার নামে লিখতেন রিনটি এলটিডি লিমিটেড, এখন দেখেন ডিজাইন টেকনিক ভালো লাগতেছে, এটা অরিজিনালি নামগুলা চেঞ্জ করতে বললাম না, ক্রিয়েটিভ মিডিয়ার জায়গায় আপনি অন্য একটা ব্যবহার নাম করতেন, আপনার ফ্রেন্ড সার্কেলের কোম্পানি যদি থাকে বা আপনার কোনো কোম্পানি ওটা দিয়ে বানাইতেন, রিয়েল ব্যবহার করতে হবে, রিয়েল। অনেক বড় আইকন হয়ে গেছে, হ্যাঁ অনেক বড় আইকন হয়ে গেছে, আইকন এত বড় থাকে না, আরো ছোট থাকে। এটা কার? ফেরদৌস হোসেন আছে, আইকন গুলো একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করতে হবে, ফন্ট ঠিক আছে বাট আইকন গুলা না একটু বড় বড় লাগতেছে, অনেক বেশি বড় লাগতেছে, এত বড় আইকন দিলে মানে আইকনই চোখে দেখতেছি, ফন্ট আর চোখে দেখি না, সেগুলো ভাবতে হবে। এটা তো করছে, এটা ঠিক আছে, এই এই আইকনটা ঠিক আছে, এই ফন্টটা ঠিক আছে, এই আইকনটাও ঠিক আছে, পারফেক্ট হয়েছে। এটা কার? পিয়াস, এই যে পারভেজ হোসেন ডিজাইনার, এই যে ও নাম লিখছে, দেখছেন কত সুন্দর করে নাম লিখছে, নিজের নাম দিয়ে বানান না, সমস্যা নাই তো, একটা মার্ক হলো, বুঝেন নাই, মানে কোম্পানি নেম লিখছেন মানে কোনো ডিজাইনের নাম নাই, এটা ও লিক করছে, এটা বুঝেই যাচ্ছে ওর নাম লিখছে ও, বা আপনার ফ্রেন্ড সার্কেলের নাম লিখে। আবার এটা কে বানাইছে, লোগো পাইছেন কই? সুন্দর আছে লোগোটা, মাঝার সেতু আছে, লোগো পাইছেন কই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক ছিল, বাট এই যে যে ফন্টটা ইউজ করছেন না, হসপিটাল তো, এখানে কিছু কাহিনী আছে, যে হসপিটাল যেহেতু তো হসপিটালের জায়গায় এরকম স্কোয়ার ফন্টগুলো না ব্যবহার করে সিম্পল ল্যাটো ফন্ট ইউজ করাটাই বেটার, মানে অফিসিয়াল ফন্টগুলো ইউজ করাই বেটার। ঠিক আছে, সবসময় এটা খেয়াল রাখতে হবে, যে যে জায়গায় যে ভাব আর কি, আসলে আপনি যদি হসপিটালের ভিতর যদি মনে করে, কালারও কিন্তু কথা বলে, জানেন এটা, কালার কিন্তু খুব বেশি কথা বলে, হসপিটালের কালার গুলা কি কি হয়? হোয়াইট রেড হয়, তারপর ব্লু কালার হয় না, স্কাই ব্লু, তাই না, স্কাই কালার গুলো হয় না, তো আপনি যদি এইখানে হচ্ছে ওই ইয়া কালার দিয়ে রাখেন, কি বলে, এই দুইটা কালার দেন, ওটা হসপিটাল মনে হবে, ওটা তো শপিং সেন্টার মনে হবে। হ্যাঁ, এই যে এইটা, এই একটা কালার কম্বিনেশন, ঠিক আছে, আরেকটা হচ্ছে এই একটা কালার কম্বিনেশন দিলেন, এই দুইটা কালার কি হসপিটালের? এটা কিন্তু কালার হসপিটালের না, সো হসপিটালের কালারে হসপিটাল কালার দিতে হবে। আর আপনার যদি এটা না বুঝে আসে যে কোন কালার কোথায় ব্যবহার করবে, তাহলে একটু গুগলে সার্চ করবেন, তাহলে ঠিক পাবেন, কালারও কিন্তু অনেক ফ্যাক্ট করে, হ্যাঁ শুধু ডিজাইন ভালো হলেই হয় না, কালার ফ্যাক্ট করে অনেক। যেমন এটা একটা কর্পোরেট কালার, ব্ল্যাক অ্যান্ড হচ্ছে সায়ান, ঠিক আছে, কর্পোরেট কালার, এটা এটা কর্পোরেটের ভিতর চলে, এই যে এই ফন্টটা, এটা হচ্ছে অ্যাজোনিক্স মানে না, হ্যাঁ অ্যাজোনিক্স, ঠিক আছে, তো এটা চলে, কিন্তু হসপিটালে যায় না এটা। আর এটা হলো স্ট্যান্ডার্ড একটা ফন্ট, এটা মনে হয় এটা কি ফন্ট, এটা পিয়াস, পিয়াস আছে, পিয়াস নাই মনে হয় নাকি, আচ্ছা এটা অ্যাজোনিক্স ব্যবহার করছে, এটা চলে, এটা সুন্দর হয়েছে, এটা খুব ভালো হয়েছে এই ফোনটা। এটা কে করছে না, সোহাগ মিয়া, আচ্ছা পিয়া সেটাও করছে। এটা কার? মনি, তাই না, ফোনটা একটু ছোট হয়ে গেছে শেপের তুলনায়, ফোনটা ছোট হয়ে গেছে, আর এটা চ্যাপ্ট হইলো কেন, শিফট ছাড়া টান দিছে, ঠিক আছে, এটা ভালো লাগছে, সিম্পলের ভিতরে একটু অন্যরকম ডিজাইন হয়েছে।
জান্নাতুল ফেরদৌস জান্নাত, এটা এটা কার করছে, এটা কি করছেন, এটা ভালো হইলো না কেন? আবার এটা ভালো হয়েছে? আমি দুইটাই করেছি। না না না, এই যে এই ফন্ট এটা গুলো মানে অ্যালাইনমেন্ট, ভাইয়া না, এটা হচ্ছে মানে ফার্স্টটা মানে হচ্ছে করা গেছে, কিন্তু যেটা নাকি ব্যাক সাইড সেটা আমি যে ড্রপ শ্যাডোটা আসতেছিল না কেন আমি নিজেও জানি, মানে ফুল বোর্ড ড্রপ শ্যাডোটা চলে আসে। এটা সিলেক্ট করলেই হইতো, পলিগনটাকে সিলেক্ট করে দিলেই হইতো, পলিগন সিলেক্ট করে দিলেই হইতো। যাই হোক, আস্তে আস্তে আরো ডেভেলপ হবে আর কি। এই হচ্ছে মানে ডেভেলপিং, মানে সিরিয়ালে আছেন আর কি সবাই, সবাই শুধু আপনি না, সবাই সিরিয়ালে আছে, ডেভেলপিং এর জন্য সিরিয়াল ধরে রাখছে। এই এত বড় আইকন দেওয়া যাবে না, আইকন একটু ছোট করতে হবে, আইকন ফন্ট এগুলো ছোট ছোট একটু ব্যবহার করতে হবে, যেহেতু বিজনেস কার্ড একটু ছোট ব্যবহার করাই বেটার। এইখানে আপনার এখানে দেখা যাচ্ছে অনেক বড় কিছু নিচের পিছনে দেখা যায় অনেক ছোট। না, এটাই হচ্ছে লুক, ঠিক আছে? এইখানে যা দেখবেন প্রিন্ট দিলে তাই হবে, ঠিক আছে? এটাই তো ছোট করতে হবে। আচ্ছা, এই যে এখানে দেখতেছেন না বড়, এটা এখানে আপনারটা বের করেছিলাম। এরপর আরেকটা যাচ্ছে আমি, এই যে ওর এই ডিজাইনটা দেখেন, এটা দেখেন তো বড় লাগতেছে, ঠিক আছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কথা, আপনি সিঙ্গেলই করেন আর ডাবল করেন, যা সাইজ দিবেন তাই তো দেখা যাবে। ও তো আর নিজের নিজে বড় হতে পারবে না কোনোদিনও, ইম্পসিবল। এটা যদি আপনি ছোট এতটুকু রাখতেন, এতটুকু তাহলে এতটুকুই দেখা যেত। এটা যদি ফন্ট আরো ছোট রাখতেন, এটা কয় পিটি দিছেন? এটা কত পিট? আমার না, এটা আমার না ভাই, আচ্ছা আচ্ছা, ফারজানা মিম, আচ্ছা আপনার না, ফারজানা মিম আছে? কেন আমি বলছি না যে এটা 6 পিটি হবে, দেখেন 7 পিটিতে গেছে গা, এত বড় ফন্ট কেন? ফন্ট আপনি চশমা পরেন? হুম, চশমা পরেন না কেন? এটাই হলো সমস্যাটা, চশমা পরবেন তারপর ডিজাইন করবেন, ঠিক আছে? 7 পিটি কে বলছিল? আমি বলছি এট মানে সর্বোচ্চ যদি যায় তাহলে 6 পিটি। আমি ওই দিন ব্যবহার করছি হচ্ছে 4 পিটি করে, 4 পিটি বা 4.5 পিটি, ছোট ছোট ব্যবহার করুন তাহলে না এগুলা ভালো হয়, ঠিক আছে? আপনি চশমা বললে একটু ছোট দেখতেন, ঠিক আছে, বড় দেখছেন। আচ্ছা, হসপিটাল, এটা ঠিক আছে, এটা কিন্তু পারফেক্ট ছিল। বাট ফন্টটা আমি বললাম না, ওই অ্যাজোনিক্সটা এখানে আসলে কেমন কেমন একটু লাগে, তবুও চলে, তবুও চলে, বাট এটা কেমন যেন লম্বা লম্বা লাগতেছে একটু। ফন্ট আইকন ঠিক আছে, বাট লম্বা লম্বা লাগতেছে। এটা ডিনটি না, অ্যাজোনিক্স, ল্যাটো রেগুলার, ল্যাটো বোল্ট। আচ্ছা, এই জায়গায় ল্যাটো ঠিক আছে, দেখছেন? এটা ভালো লাগতেছে। আর এখানে হচ্ছে নাম, নামের জায়গায় হচ্ছে অ্যাজোনিক্স ব্যবহার করছে মনে আমি, হ্যাঁ নামের জায়গায় ব্যবহার করছে। এটা তো দেখলাম, এটার কি আছে, নাজবুল ভাইয়া আমি নাহারি, একটা ডিজাইন করতে দিলে ওই উপরের নামটা চলে গেছে, শুধু ক্রিয়েটিভ ডিজাইন মানে নিচে সাপিয়াটা চলে আসছে, এই কারণে কিছু এ তো বুঝাই যায় না। তো মনে হইতেছিল ঠিক আছে, একটু আইকন গুলা বড় হয়েছে, এটা কার ইলা। তারপর হচ্ছে মণি, মণি এটা কেমনে করছেন? মণি আছে ভাইয়া? হ্যাঁ, স্টাডি উইথ মণি বলেন, এটা কি আপনি বানাইছেন না এমনি? ওই যে এস যে লেখাটা, জি জি আমি নিজেই বানাইছি, কিন্তু যে এস যে লেখাটা সেটা তো লিখতে পারছিলাম না, পরে ওইটা একটা আইকন নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, না এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন হয়, ঠিক আছে? সাগর খান কো ফাউন্ডার। ফন্ট গুলা না, এই আইকন গুলো অনেক বড় হয়ে গেছে, আইকন আরো ছোট যাবে, আইকন আরো ছোট হবে। এই যে দেখেন আইকন কত সুন্দর ছোট করে লিখছে, এরকম ছোট করে লিখেন। এই যে এখানে ফন্ট এইগুলা বড় হয়েছে, এগুলা ছোট দিছে, এটা ছোট দেন, এগুলা এত বড় করার দরকার কি? এটা ঠিক আছে, ঢাকা কে করছে, সোহান, এটা ঠিক আছে। আবার এখানে দেয় নাই আর কি আইকন, আইকন না দিলেও হয়, তবুও আইকন দিলে একটু বেটার, যে যেটা ইউজ করে আসলে। এটা অ্যালাইনমেন্ট গুলা ঠিক নাই, এটা উপরে যায় আছে, এটা মাঝখানে, এই যে এইখানে হইতো, এই জায়গাটা হইতো এক্স্যাক্টলি অ্যালাইনমেন্ট, এই জায়গাটা হইতো একটু উপরে অ্যালাইনমেন্ট করছে, এটাও অ্যালাইনমেন্ট ঠিক হয় না, এটা মাঝখানে হবে। কি করছে এটা জান্নাত?
আচ্ছা, জান্নাত আস্তে আস্তে। ভাইয়া এটা তারা তারা হোড়াতে করেছে মানে না, তারা তাড়াহুড়া করে ডিজাইন করা যাবে না। হ্যাঁ, তাড়াহুড়া করে ডিজাইন করা যাবে। ওকে, ঠিক আছে, সবার মোটামুটি হয়েছে, খুব সুন্দর হয়েছে লিয়াকত। এটা আইকনটা মানে চলে, আর একটু ছোট হলে না একটু বেটার হইতো। মানে ছোট কেন বলতেছি, কারণ বিজনেস কার্ড তো 3 ইঞ্চির কার্ড আপনার হাতে অনেক বড় হবে না বেশি একটা। সোয়েটার ভিতর যদি আপনি আইকনই বড় দেয়া রাখেন তাহলে জায়গা পাবে কই? আর ছোট মানে হচ্ছে জিনিসটা দেখতে না অনেক সুন্দর লাগে। ঠিক আছে, যাক, খুব ভালো। আইকনের কোনো মেজারমেন্ট নাই, আমি বললাম না যে আইকন মেজার, আইকনের মেজারমেন্ট ডিপেন্ড করে হচ্ছে টেক্সের উপর। আপনি যদি টেক্স বড় দিয়ে দেন তাহলে দেখবেন যে আপনার হচ্ছে কি বলে আইকনও বড় হবে, মানে আইকন বড় বড় লাগবে। আপনি টেক্সটা যদি একটু ছোট নেন তাহলে আইকনটা একটু ওই টেক্সের সাইজ অনুযায়ী রাখতে হবে, ছোট না বড় না, আপনি টেক্স সাইজ অনুযায়ী রাখেন তাহলে বেটার আছে। কে লি জিজ্ঞেস করছে, হচ্ছে কি জিজ্ঞেস করছে আমাদের, করছে আমাদের কোন কোন স্যার, আপনি কোনটা শিখতে চান? আপনি আমি হচ্ছে শেখাবো ফটোশপ ইলাস্ট্রেটরের বাইরে শিখতে চাইলে বললেন, আপনাদের কোর্সই তো ফটোশপ ইলাস্ট্রেটরে। অবশ্য আমার এখানে অনেকগুলো সফটওয়্যার আছে, ফটোশপ আছে, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্টস, ইনডিজাইন, সিনেমা 4D, সবগুলোই আছে। শুধু আছে না, চালাইও আমি, সবগুলাই পারি। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা একটু শুরু করি। শুরু করার আগে আমি আপনাদের একটা জিনিস বলতে চাইছিলাম, সেটা হচ্ছে যে নেক্সট ক্লাসে কি বলছিলাম বলেন তো। নেক্সট ক্লাসে ভুলে গেছে ভাইয়া, পিএনজি ইমেজগুলোর ওয়েবসাইট গুলো দেখানো কথা ছিল, আর হচ্ছে আইকন দেখানো কথা ছিল। আচ্ছা, আরেকটা কি দেখানোর কথা ছিল? আইকোফোন না, আরেকটা দেখানোর কথা ছিল, ভুলে গেছে, ভুলে গেছে। শর্ট টাইম না তো মেমোরি এলো, হবে 2 দিনও যায়নি মনে হয়, ভুলে গেছে। আমি মনে রাখছি, দেখেন আমার এতগুলা ক্লাস মানে হচ্ছে থাকে, আমি মনে রাখি প্রতিটা স্টুডেন্টের ডেটা আমার মাথার ভিতর আছে, কে কেমন কাজ করতেছে। আরেকটা হচ্ছে মক আপ দেখানোর কথা ছিল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, কে যেন লিখছে, আমার কি বললো, দেখছি, পিয়াস আপনার ডাকছি অনেকবার, 1000 বার ডাকছি, ঠিক আছে, স্কিপ। আচ্ছা, এইখানে নাম উঠে নাই কার, এখানে নাম উঠে নাই কার, এখনো বাকি আছেন, এমন কেউ আছেন এখানে আমাদের ইয়েতে নাম উঠে নাই, কি বলে ওই যে অ্যাটেন্ডেন্স লিস্টে? সবারই নাম আছে তাই না? প্লেন চালাইতেছে, আপনি কি উড়োজাহাজের উপরে আছেন নাকি? হ্যাঁ বলেন কি। জি ভাই, আমার রেজিস্ট্রেশন নাম্বার এখন দেওয়া হয়নি, আমি জিতে চাই। এখন দিবেন কি? রায়হান উদ্দিন, না রায়হান উদ্দিন রেজিস্ট্রেশন নাম্বার, হ্যাঁ দেওয়া হয়নি গা, বলেন রেজিস্ট্রেশন নাম্বার বলেন। জি, 400073। 400 00 734. 734, জি ঠিক আছে, জি এটা না 400734, ঠিক আছে। জি রাইট, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আর তো কিছু বাকি নেই, এখানে সবগুলাই কমপ্লিট আছে। তো চলেন আমরা হচ্ছে কিছু ওয়েবসাইটও দেখব, কিছু ইয়েও দেখব, যেগুলো আমাদের এলিমেন্টস, যে জিনিসগুলো মানে হচ্ছে আমি লাইফে পাই নেই, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন শিখতে গিয়ে সেই জিনিসগুলো হচ্ছে দেখাবো, ঠিক আছে, যেগুলো যেগুলো আমাদের সময় ছিল না, এখন যেগুলো আছে। সো লেটস গো। প্রথম আমরা হচ্ছে কিছু পিএনজি ইমেজ নিয়ে কাজ করতে যাই। ওকে, পিএনজি ইমেজ নিয়ে কাজ করতে চাই। তো ইমেজের হচ্ছে 2টা কোয়ালিটি থাকে, একটা হচ্ছে জেপিজি আর একটা হচ্ছে পিএনজি। জেপিজি ইমেজটা কি? জেপিজি, জেপিজি ইমেজ, জেপিজি ইমেজ বলতে আপনার হচ্ছে একটা পিকচার যেটার একটা পার্সোনাল একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে, একটা ব্যাকগ্রাউন্ড থাকবে। যেমন এটা হচ্ছে আমার অবজেক্ট,
আর এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, এটা হচ্ছে জেপিজি, ওকে, এটা হচ্ছে জেপিজি, আমি গুগল থেকে আনলাম। এরপর আমি একটা পিএনজি ইমেজ নিয়ে আসতেছি, পিএনজি ইমেজের মধ্যে পার্থক্য কি? পিএনজি ইমেজ যখন গুগলে যাবেন, পিএনজি ইমেজ লিখে সার্চ দেবেন, যে কোনো জিনিস, যে কোনো অবজেক্ট দেখবেন এরকম ট্রান্সপারেন্ট হবে। ক্লিক করলে, ক্লিক করলে কি হবে দেখবেন, একটু থেকে ট্রান্সপারেন্ট হবে, মানে এটার পিছনে আর কিছু নাই, উইদাউট ব্যাকগ্রাউন্ড, শুধু অবজেক্টটা। এটাকে, এটা আবার কপি করে আনা যাবে না, কপি করে আনলে, হ্যাঁ আপনার কিবোর্ডে লেখাগুলো ওই নিচে লেখা উঠে না, ওগুলো একটু অন করেন। ওকে, এ দেখেন এটা আলাদা একটা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, ঠিক আছে। তার মানে কি করব, এটাকে পিএনজি ইমেজ গুলো আনতে হলে এটাকে সেভ দিয়ে আনতে হয়, সব সময় সেভ দিবেন। এই দেখেন পিএনজি, যদি পিএনজি তে সেভ হয়, মানে পিএনজি মানে হচ্ছে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স, মানে এটা যে কোনো জায়গায় পোর্টেবল। এই দেখেন এটার এখন পার্সোনাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সো আমি যদি চাই এটা যে কোনো জায়গায় এখন ইউজ করতে পারবো, পোর্টেবল। বাট এটা কিন্তু সব জায়গায় ইউজ করা যাবে না, কারণ এটার পিছনে একটা পার্সোনাল নিজস্ব ব্যাকগ্রাউন্ড আছে। যেমন আমি যদি চাই যে এখানে আমি ইউজ করব, ঠিক আছে, এখানে আমি ইউজ করব, এই এই এখানে ইউজ করব, ওকে, আমি এটা ইউজ করতে পারতেছি, কারণ আমার এটা এটা করার জন্য আসলে আমার বেশি কিছু লাগতেছে না, কারণ এটা পোর্টেবল, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু পোর্টেবল, বাট আপনি এটাতে আসেন, এটাতে কিন্তু আর পারবেন না বসাইতে। দেখেন এটার কিন্তু নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারতেছি না। সো এই হচ্ছে জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য দুইটার মধ্যে। এখন এই পিএনজি ইমেজগুলো আসলে কোথায় পাওয়া যায়? পিএনজি ইমেজগুলো আপনি গুগলে পাবেন, গুগলে তো অবশ্যই আছে। কী লাগবে, ধরেন আপনার জগ লাগবে, জেইউজি জগ, ওকে, জগ লিখে সার্চ দিলেন, ইমেজে গেলেন, এখানে পিএনজি ইমেজ কোথা থেকে পাবেন, জগের পিছনে পিএনজি কথাটা লিখে দেবেন যে আমাকে পিএনজি ইমেজ দেখাও, ঠিক আছে। তো পিএনজি ইমেজ লিখে দিলে ও দেখেন ট্রান্সপারেন্ট দেখাচ্ছে, বাট কিছু কিছু ট্রান্সপারেন্ট অরিজিনাল না। যেমন এটা যদি একটু সময় নিয়ে, একটু সময় নিয়ে ট্রান্সপারেন্ট হয়, দেখেন হয় নাই, তার মানে এটা কি, এটা জেপিজি। ওকে, এটা ক্লিক করি, এটা জেপিজি, এটা কিন্তু পিএনজি না অরিজিনাল, মানে এটা ডিরেক্টলি দেখা যাচ্ছে যে পিএনজির মতো, বাট পিএনজি না। কিন্তু এটাতে যাই, না এটাও পিএনজি না, হয় নাই পিএনজি, দেখছেন। এগুলা কিন্তু ক্লিক করলে একটু লোড নিবে, যেখানে দেখেন লোড নিচ্ছে, লোড নিয়ে যদি ট্রান্সপারেন্ট হয় তাহলে বুঝুন ওটা পিএনজি ইমেজ। আর কই কি ব্যাপার হচ্ছে না কেন, এই যে হয়েছে, এটা দেখছেন হয়েছে, এটা কিন্তু একটু পরে হয়েছে, খেয়াল করেন, এই দেখেন, এই যে এগুলো এখন ক্লিক করলে দেখবেন যে পিএনজি হবে না, এটা হয় নাই, তার মানে এটা পিএনজি ইমেজ। এটা যদি সেভ দিয়ে আনি দেখবেন যে দেখেন এই যে ইজিলি কিন্তু আমি এটা জগ টক ইউজ করতে পারতেছি। এই যে পিএনজি, পিএনজির একটা সুবিধা আছে, এটা আপনি গুগল থেকেও পাবেন, আরো কিছু ওয়েবসাইট আছে, যেমন একটা আছে পিএনজি, পিএনজি ট্রি, ওকে, PNGtree.com একটা, ওকে, এখানে সব ধরনের এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো পিএনজিতে পাবেন। নিউ ইয়ারের ডিজাইন করতে গেলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন, যেমন কয়েকদিন পরে তো হ্যাপি নিউ ইয়ার, যে এখানে পিএনজি ডাউনলোড করার অপশন আছে। একটা হচ্ছে পিএনজি, এগুলো হচ্ছে সোর্স বলে এগুলাকে, এগুলো হচ্ছে ডিজাইনের সোর্স, ওকে। আরও আছে সেটা, একটা হচ্ছে পিএনজি মার্ট, ওকে, পিএনজি মার্ট একটা, এখানে যত ধরনের এনিমেল টেনিমেল যা লাগে, ঠিক আছে, ফ্রেম, জুতা, সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায়, ঠিক আছে, এই যে ব্লুটুথ, এই যে স্কাই, যা লাগবে আপনার, অবজেক্ট, গাড়ি, প্লেন, এই সেই হাবি যাবি, ওকে, আরো মানে আরো আছে। এই দুইটা তো ওয়েবসাইট গেল, ঠিক আছে, পিএনজি ইমেজ ফ্রি ডাউনলোড, পিএনজি ইমেজ ফ্রি ডাউনলোড, ওকে, পিএনজি ট্রি ফ্রি পিকে আছে, তারপর ফ্রি পিএনজি ইমেজ আছে, এই ওয়েবসাইট আছে, এই যে
এটা জিঙ্গেল ওয়েল, জিঙ্গেল ওয়েলের এইগুলা ভালো ক্রিসমাসে, ঠিক আছে। ইউটিউব মানে আরো অনেকগুলো, যেমন টিআর, ইউটিউব ডক্টর, এখানে ফ্রি পিঞ্জ ইমেজ কি লাগবে আপনার, সব লাগবে, ব্ল্যাঙ্ক ফ্লাওয়ার, যেমন ফ্লাওয়ার লাগলে এখানে ক্লিক করবেন, এই দেখেন সব ফ্লাওয়ার মানে হচ্ছে পিএনজি, রেজুলেশন কিন্তু খুব ভালো এগুলা, অরিজিনাল পিএনজি এগুলা। এদিকে করোনা ভাইরাস আইসে, আচ্ছা যাই হোক। তারপর আনস্প্ল্যাশ আছে, আনস্প্ল্যাশ হচ্ছে এটা হচ্ছে জেপিজি ইমেজের সেক্টর, মানে বড় বড় হাই কোয়ালিটির কিছু ইমেজ, মানে খুব সুন্দর সুন্দর ইমেজগুলো এখানে পাওয়া যায়, সব ফ্রি, যা দেখতেছেন সব ফ্রি। পিকজা বে আছে, ওকে, এখানে হাজার হাজার ছবি, মানে হচ্ছে মনে করেন যে একসাথে মানে ইয়া হয়, মানে খুব হাই কোয়ালিটির ছবিগুলো এখান থেকে পাওয়া যায়, মানে খুব ভালো রেজুলেশন হয়, কোনো ফাটান ইমেজ নাই এখানে। আর এখানে তা আছে এই যে, ঠিক আছে, পিকজা বের ভিতর আমি সবগুলো ওয়েবসাইট আপনাদের কপি করে দিব, আগে দেখেন। তারপর হচ্ছে পিএনজি ইমেজ একটা আছে, এই যে এখানে দেখেন হার্ট টাইপ জিনিসগুলা কি লাগবে, দেওয়ান আপনার হচ্ছে লাগবে কি বার্ডস, বা হচ্ছে ধরেন আমাদের ডিজাইন করার জন্য লাগবে কি জগ, বা জগ টক, যেটি জগই মনে পড়তেছে, জগই দে, ওকে, জগ লিখে সার্চ দিলাম, ওকে, এই যে দেখেন কত সুন্দর সুন্দর, এগুলা কিন্তু সব পিএনজি, এগুলা ডাউনলোড করার অপশন একই ওয়ে, সবগুলার একই ওয়ে, যেমন এটা আপনার লাগবে, সাপোজ নেসকেফের এই এটা লাগবে, বা এই মকটা আপনার লাগবে, সো এই মকটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করে এই যে আসছে, এখান থেকে ডাউনলোড কোথায়, সেভ দেন, এখানে ডাউনলোড লিখাটা তো আসে, লাইসেন্স, সেভ দিলাম, সেভ দিলেই হচ্ছে, ঠিক আছে, এই যে সেভ দিয়ে নিলে হয়, এই যে দেখছেন একদম এক্স্যাক্টলি খুব সুন্দর একটা চলে আসলো। আপনি এটাতে ডিজাইন বানাতে পারেন, মানে যত ধরনের পিএনজি এখান থেকে সেভ দিয়ে দেবেন ডিরেক্টলি, তাহলে হবে, তার মানে এটা একটা গেল। তাহলে আরও আছে, আরও ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে ফ্রি পিএনজিস আছে, গুগলে অনেকগুলো ওয়েবসাইট মানে রেকমেন্ড করে, যেগুলো রেকমেন্ড করে এগুলো খুব ভালো সবসময়। এরা এই যে এরকম ব্যাকগ্রাউন্ড ওয়ালা ইমেজগুলো দেখেন, চুজ কিছু ব্যাকগ্রাউন্ড ওয়ালা ইমেজ আছে, এই যে যেমন চকলেট, এই যে ফার্নিচার, ওকে, ফার্নিচারগুলো অনেক সুন্দর সুন্দর ফার্নিচার আছে, এই যে এগুলো দিয়ে ডিজাইন করা যায় নাকি বলছো, অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা, সোফা পিএনজি ফ্রি কালেকশন, অনেক সুন্দর সুন্দর, এই যে সোফাগুলো দেখছেন A1 এর সব সোফাগুলো, এগুলো ডিজাইন করার জন্য আমরা কিন্তু, আমি আপনাদের যদি ডিজাইন দিয়ে থাকি তাহলে কিন্তু এখানে আছে, তাই না, এই যে এখন আপনার ডাউনলোড করা দরকার, ধরেন এই সোফাটা ডাউনলোড করুন, তো এখান থেকে ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেল, এটাকে নিয়ে আমি এই যে পিএনজি, বুঝতে পারলাম তো, আশা করি যে কয়টা মানে বের করলাম, ঠিক আছে, যে কয়টা বের করলাম এইগুলো আপনি শেষ করতে পারবেন না এই ওয়েবসাইট গুলো। সো এই ওয়েবসাইট গুলো আমি হচ্ছে আপনাদেরকে দিচ্ছি একটা নোটপ্যাড করে হচ্ছে দিয়ে দিই, ঠিক আছে, নোটপ্যাড করে দিলে বেটার হবে, যেমন এখানে লিখে হচ্ছে ফ্রি পিএনজি ইমেজ, নাম্বারিং করে দেন,
হ্যাঁ নাম্বার করে দিচ্ছি, নাম্বার ওয়ান ডট, প্রথম হচ্ছে আমাদের আসবে হচ্ছে পিএনজি ট্রি, ওকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, পিএনজি ট্রি। নাম্বার টু তারপর হচ্ছে পিএনজি মার্ট আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটা শেষ, পিএনজি ট্রি এটা গেছে, পিএনজি ইমেজ একটা আছে। তারপর হচ্ছে ফ্রি পিএনজি ইমেজ একটা আছে, এটা গেল। তারপর জেপিজি ইমেজের জন্য কিছু আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এই যেটা একটা আছে, এটা কিন্তু খুব ভালো, এটা এটাতে খুব ভালো প্রোডাক্টগুলো পাওয়া যায়, ফ্রি পিএনজি ইমেজ, ঠিক আছে। খুব এই এই ওয়েবসাইটটা বেশি ব্যবহার করেন, ওয়েবসাইটটা খুব ভালো। এটা লাগবে, এটা হচ্ছে পিকজাবে, আর এই দুটো হচ্ছে জেপিজি, এই দুটা খুব ভালো আর কি, আনস্প্ল্যাশ আর হচ্ছে পিকজাবে, এই দুটা আমি নিজেও ব্যবহার করি অবশ্য। তো এটা হচ্ছে জেপিজি, তাহলে জেপিজির জন্য হচ্ছে ফ্রি জেপিজি ইমেজ। আরো দিব আপনাদের, আরো আরো ওয়েবসাইট আছে, ওগুলো আমি হচ্ছে লিখে রাখছি, ওটা হচ্ছে কালকে খুঁজলাম কিন্তু ওই যে ইটা ছিল না ওটা হারাই ফেলছি, এরকম একটা নোটপ্যাডে লেখা ছিল আমার, নোটপ্যাডটা পাচ্ছি না আমি, পেলেই দিয়ে দিই বাবা। ওকে তাহলে এটা হচ্ছে দিয়ে দিই, কন্ট্রোল সি দিয়ে কপি আপনাদের কোথায় দিব, দিয়ে দিব হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ 58। ঠিক আছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। তাহলে এই ছিল হচ্ছে জেপিজি ইমেজের কালেকশন, তো পিএনজি ইমেজের কালেকশন যেগুলা বলেন, তো আরো আছে আরো আমি দিব। আর এখন দেখব হচ্ছে আরেকটা কি, আরেকটা কি ছিল আইকো ফন্ট, ঠিক আছে আমরা একটু আইকো ফন্টটাকে জানি, দেখাইছিলাম আইকো ফন্ট দেখাইনি, দেখানো হয়নি। আমরা আইকো ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, আইকো ফন্ট, ওকে আইকোফোন ডট কম, এই ওয়েবসাইটটাতে যাবেন। এই ওয়েবসাইটটাতে গেলে এখানে কিছু আইকন আছে, যেমন আপনাদের ওই যে আইকনগুলো লাগে, ব্র্যান্ড ডিরেকশনাল বা যেটাই লাগে, খুব ইজিলি আর কি ব্যবহার করতে পারেন অ্যাজ আ ফন্ট হিসাবে। তাহলে আমাদের কি হইব যে আমরা যখন বিজনেস কার্ডটা করি তখন আমরা কিন্তু ওই আইকনের সাইজটা মিলাইতে পারি না, বিকজ আমাদের আইডিয়াটা খুব কম,
সো কিছু কাজের দূরত্বটার জন্য মানে একটু ফাস্ট করার জন্য আইকনটা ইউজ করে, পছন্দ না হলে অন্য আইকন দিবেন। তো এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড দিব, ওকে ডাউনলোড, এখানে ডাউনলোড আছে, ডাউনলোড দিয়ে এখান থেকে এই আইকো ফন্টটার ভিতরে গিয়ে ফন্টটা ডাউনলোড দেবো। এটা কিন্তু ফন্ট, এই যে ফন্টসে যাব, এখানে আমার জিপ হয়ে আসবে, জিপটা ওপেন দিব, ভালো করে খেয়াল করেন, ফন্ট জিপটা ওপেন দিব, আইকো ফন্টসে যাব, এখানে কয়েকটা থাকবে সিএসএস জিএসএস, এটা সিএসএস গুলা, এটা হচ্ছে যারা ওয়েব করবে, আমরা হচ্ছে ফন্টসে যাব। ফন্টসে গেলে এই যে টিটিএফ ফাইল, ঠিক আছে, এই টিটিএফ ফাইলটা ইনস্টল দেবেন। অলরেডি আমারটা মনে আছে, এই যে আছে, ঠিক আছে, অলরেডি আছে, আমি ইনস্টল দিলাম না। তো এটা ইনস্টল দিলে সুবিধাটা কি, ধরেন আপনি এই ওয়েবসাইট থেকে, শুধুমাত্র এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইট থেকে আপনি একটা সোশ্যাল বা যেটাই বলেন সোশ্যালের একটা আইকন আপনি হচ্ছে নিবেন। ধরেন আপনার দরকার কি এইটা বা এটাই, ধরেন এই এই আইকনটার উপরে ক্লিক করলে, এই আইকনের উপরে ক্লিক করে যখন বড় হবে, এটা ডাউনলোড কিন্তু করবো না আমরা, ডাউনলোড করার দরকার নেই এসবিজিতে, এটাকে জাস্ট এইভাবে সিলেক্ট করে ফন্টের মতো কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, আর ইলাস্ট্রেটরে গিয়ে আমরা হচ্ছে পেস্ট করব। খেয়াল করেন ফন্টের মতো টেক্সট টুল নিব, টেক্সট টুল নিয়ে একটু বড় করে দিই, টেক্সটের মতো নিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, কিন্তু এরকম বক্স আসবে। বক্স আসার কারণ হচ্ছে যে ও ফন্টটা চেনে নাই, কারণ আইকো ফন্টটাকে ধরা দেবে। তাহলে আমি যদি এখান থেকে আইকো ফন্টটা ধরা দিই, এই দেখেন দেখছেন, এখন কিন্তু আমি মেজারমেন্ট করতে পারবো যে আমার কত বড় ফন্ট দরকার, 6 পিটি না 7 পিটি না 8 পিটি দরকার। বুঝতে পারলাম মাইক্রো ফোনটাকে ইউজ করলে কিন্তু ইজিলি মানে হচ্ছে আমরা এটা পাই। ধরেন এটা 6 পিটি দরকার, তাহলে এখানে 6 পিটি লিখে দেন, শেষ, জুম করি, এই যে 6 পিটিতে আছে এখন। এখন আমি যদি ফন্টও লিখি 6 পিটিতে লিখবো, যেমন আমি লিখলাম হচ্ছে, এটা যেমন ক্লিক করে কপি দিয়ে আনতে পারেন, যে আপনার আর ডাউনলোড করা লাগতেছে না, যেমন এটা লাগবে আপনার, এটা লাগবে, এই যে এটা এটা লাগবে, এটার উপর ক্লিক করে বড় ডাস্ট এইভাবে কপি দিলেন, কন্ট্রোল সি দিয়ে কপি, আর এখানে হচ্ছে আইকো ফন্টটা নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করা দিলেন, এইসব হলো শেষ। সুবি কাজ ফাস্ট করতে হবে না, আমাদের তো কাজে ফাস্ট হইতে হবে, সো কাজে ফাস্ট হলে তো ওয়েটাও ফাস্ট রাখতে হবে, তাই না? এখন আমি যদি বলি ডাউনলোড করে নিয়ে আসেন, এই এসবিজিতে ডাউনলোড দিবেন, হ্যাঁ ডাউনলোড হবে, তারপর আবার শো করাবেন, এইখান থেকে এইখানে ওপেন করাইতে হবে, আবার এটারে কপি করে তারপরে, তাও মাপ মেজারমেন্ট মিলবে না, দেখেন কত বড় আসছে, ঠিক আছে, এখন এটার মেজারমেন্ট করবো, ঝামেলা না একটা, শুধু শুধু ঝামেলা করব কেন আমরা, একটু ফাস্ট কাজ করার জন্য এই আইকো ফোনটাকে আমরা ইউজ করব। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা নেক্সট আমরা হচ্ছে আরেকটা লাস্ট টপিকস দেখবো, সেটা হচ্ছে মকআপ, তারপর আপনাদের প্র্যাকটিস করতে দেবে, এগুলো আপনারা ট্রাই করবেন এখন। আর একটা ডিজাইন দিব ছোট্ট, ওটা হচ্ছে আমাকে করে CW জমা দেবেন আজকের, ওকে। ফার্স্ট অফ অল প্রথম সবই গেল, PNG ইমেজ চিনলাম, তারপর হচ্ছে চিনলাম কি হচ্ছে ওই আইকো ফন্ট, তারপর হচ্ছে সফটওয়্যার কই, ও আচ্ছা লিংক বলবেন না, মনে নেই আমার, আইকো ফন্ট লিখে সার্চ দিলেই তো হইতো, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপে দিলে থাকে, ওকে। আচ্ছা তারপর তারপর কি মকআপ, আমরা কোনো কিছুকে যখন নাকি কাউকে গিফট করি, যখন কাউকে কোনো কিছু গিফট করি, সো গিফট করার সময় আমরা সেটাকে কি করে দেই, অ্যাকচুয়ালি মেয়ে ছেলেদের বলি, ছেলেরা বেশি গিফট দেয়, ঠিক আছে, হ্যাঁ লিয়াকত বলেন, র‍্যাপিং, র‍্যাপিং করি, আচ্ছা এটা একটু না, এটা এটা সত্যি কথা, ছেলেরা গিফট দেয় বেশি, তাই না, ঠিক আছে, সবাই আমার পক্ষে দেও নাকি, না ভাইয়া আমি না,
কিছু লোক যদি বিপক্ষে থাকে তাহলে তো কিছু করার নাই, কারণ আমি যদি ভোটে খারে আমার কিছু মানে হচ্ছে ভোট দাতাও থাকবে, আমার কিছু হচ্ছে ই দাতাও থাকবে, তো ওটা থাকবে। আচ্ছা ঠিক আছে তাহলে পাশ করব। ওকে তো আমরা র‍্যাপিং করে দেই ঠিক আছে, বা ওটাকে কি করি একটা ওই যে চকচকা কাগজগুলো আছে না, ওই কাগজগুলাকে দিয়ে মানে হচ্ছে আমরা একটু সৌন্দর্য বাড়াই, মোট কথা একটা যাতে মানুষ একটা দেখে হচ্ছে মানে একটু খুশি হয় যে না একটা জিনিস দিছে। আপনি কি করলেন, প্যাকেট ট্যাকেট ছাড়া মানে হচ্ছে নিয়ে হাতে মাঝখানে তালুতে তালুতে নিয়ে দিয়ে দিলেন, তাহলে কি মনে হবে? ঠিক আছে ওটা গিফট না, মনে হবে যে অপমান করলেন। সো একটা ডিজাইনের এরকম একটা সৌন্দর্য আছে, আমরা সবসময় ডিজাইনটাকে বাস্তবমুখী করে দেখব, আপনার সাথে মিলান ডিজাইনকে, ঠিক আছে? দেখবেন যে ডিজাইনের মান আপনার লেভেল থেকে অনেক সুন্দর হবে, ঠিক আছে? আপনার লেভেল থেকে যে ডিজাইনটা হবে সেটা আরও লেভেল উচ্চ লেভেলে চলে যাবে, আপনার সাথে মিলাবে ডিজাইনটাকে। যে আমি যেটা করতেছি, যেটা আমি করতেছি এটা কি কেউ টাকা দিয়ে কিনবে? ইভেন আপনি ভাবেন যে আপনি একজন বায়ার, আপনি কি সেটা টাকা দিয়ে কিনতেন? এই ভাবনা রাখবেন, ঠিক আছে? সো একটা ডিজাইন যখন আমরা করি, আমরা বিজনেস কার্ড লিখে সার্চ, আমরা বিজনেস কার্ড অনেকেই করছি তাই না, কিন্তু রিয়েলি যে বিজনেস কার্ডটা সেটা এরকম যদি এরকম কিছু সৌন্দর্য দেখা যেত তাহলে ভালো লাগতো না? একটা রিয়েলিস্টিক ফিল হইতো না যে না একটা কার্ড সুন্দর, এই দেখেন এই কার্ডটা সুন্দর, কিন্তু আমরা কি করছি একটা ফ্ল্যাট ডিজাইন করে রাখছি, ভালো লাগতেছিল না, বাট করতে হয়েছে, কারণ আমি কই বলছি করতে আপনারা করছেন। দেখেন এরকম যদি একটু সুন্দর তাক করে থাকতো, কারো হাতে যদি থাকতো বা কারো পকেটে যদি থাকতো, কেমন লাগতো জিনিসটা? ভালো লাগতো না? অবশ্যই অবশ্যই ডিজাইনটা ভালো লাগতো তাই না? সো এরকম যদি তাক তাক করে এই যে এরকম ডিজাইন করে রাখা যেত চোস, তো এই যে এই জিনিসগুলোকে মানে আমরা যেগুলোকে বলি প্রেজেন্টেশন। ওকে সো আমরা যেটা বুঝি মানে আমরা নর্মালি ওয়ার্ডগুলো জানি হচ্ছে প্রেজেন্টেশন। সো প্রেজেন্টেশন জিনিসের বদলে আমরা হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনার বা আমরা ডিজাইনে গ্রাফিক্স রিলেটেড কাজ করি তারা বলি হচ্ছে মকআপ, ঠিক আছে? এটাকে বলি হচ্ছে মকআপ, ঠিক আছে? সো যারা ডিজাইনার তারা গ্রাফিক ডিজাইনার ওরা মকআপ বলবে, আর নর্মালি বাইরের লোকজন যারা ডিজাইন সম্পর্কে মানে এই রিলেটেড না আমাদের লাইনে, তারা প্রেজেন্টেশন বলবে, যে প্রেজেন্টেশন ভালো আনবে আপনার, ঠিক আছে? ওকে সো এগুলাকে বলা হয় মকআপ। এই জিনিসগুলো আবার ফটোশপে করতে হয়, ঠিক আছে? সো এই মকআপগুলো কোথায় পাবেন আপনি? মকআপগুলো কোথায় পাবেন না এটা জিজ্ঞেস করতে পারেন, যে কোথায় পাবো এমন না, সব জায়গায় আছে, সব জায়গায়। আমি কিছু ওয়েবসাইট দিচ্ছি, সেই ওয়েবসাইটগুলোতে মকআপ পাওয়া যায়, ঠিক আছে? আমি সবগুলো ওয়েবসাইট দেখাবো। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা রিসোর্স হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে ফ্রিপিক, FRIPIK, নট সি, ব্যবহার করেন না সিটা, ওকে? PIK, ফ্রিপিক, ওকে? ফ্রিপিক, ফ্রিপিক খুব ভালো একটা ওয়েবসাইট, ঠিক আছে? এরা হচ্ছে ট্রেন্ডি, আপনার ডিজাইনের ট্রেন্ড হিসাবে চলে এরা। আপনার যদি ডিজাইনের ট্রেন্ড জানা লাগে, যে প্রতিটা ডিজাইনে কিন্তু ট্রেন্ড আসে, সো এখনকার ট্রেন্ডটা কি, এখনকার ট্রেন্ড হচ্ছে এই যে 2021-এ লাফালাফি, যত লাফালাফি 2021, অবশ্য আমি এটা বেশি একটা পছন্দ করি না, তবুও ডিজাইন করা লাগে, কিছু করার নাই, বাট এটা নিয়ে লাফালে, যেহেতু এটা হচ্ছে মানে একটা মানে কি বলে অন্য ধর্মের অবলম্বন, বাট আমাদের কাজ হিসেবে যদি কাউন্ট করি তাহলে কিন্তু আসলে বিষয়টা ওরকমভাবে দাঁড়ায় না। হ্যাঁ, যেহেতু এই যে এইখানে আইকনটাও বেশ একটা ভালো না, তবুও ওগুলা স্কিপ করে যাবেন, কারণ কাজ আপনার এটা কিন্তু খারাপ না। সো ভালো কাজই অবশ্যই, আপনি এটাকে যেভাবে যেভাবে নেয়, মনের ভাবনা আসলে সবচেয়ে বড়, ঠিক আছে? অনেকে এটা আমি নিজেই প্রথম দিকে মানে হচ্ছে যখন আমাদের দেখাইছে এটা, খুব এটাকে মানে ইগনোর করতাম, যে না এই ওয়েবসাইটে যাবো না, এই ওয়েবসাইটটা কেমন কেমন জানি মানে ওরা খুবই, পরে বুঝতে পারলাম যে না এটা তো আসলে আমার ভুল, ওরা করুক আমি আমার ডিজাইন করব, আমি আমার কাজ করে আমি টাকা আর্ন করব, তাহলে সমস্যা কি? ওদেরটা তো ব্যবহার করতে হবে। এখন আপনি ওদের জামা কাপড় পরেন না, ওরা যে বানায় অবশ্যই পরেন, তাহলে কেন জামা কাপড় পরে নামাজও পড়তে যান, ঠিক আছে? সো ওই ওই হিসেব করে লাভ নাই, ওই হিসেব করলে এই প্রিপিক আর আসা যাবে না। সো এই জন্য বললাম আগে, তবুও বললাম, তো ওরা হচ্ছে ট্রেন্ড আকারে চলে। ওদের যে ট্রেন্ড, ক্রিসমাস গেছে কিছুদিন আগে, ক্রিসমাসের ট্রেন্ড চলে গেছে, এখন কি 21-এর, 21 নিয়ে ওরা লাফালাফি বা ই করতেছে। সো ট্রেন্ড ধরে রাখতে হবে, এটা হচ্ছে ট্রেন্ডি, ট্রেন্ডি ডিজাইন করতে হবে। আপনি এইসব ডিজাইন কই পাবেন এত সুন্দর সুন্দর ডিজাইন, এগুলো দেখেও যদি ট্রাই করেন অনেক ভালো হবে ডিজাইন, মান মানে ওদের মান দেখছেন ডিজাইনে, দেখেন তো
সেই চোখে লাগার মতো, যাকে বলে গ্রাফিক ডিজাইন, এটা কি বলে গ্রাফিক ডিজাইন, এটা একটা পোস্ট কার্ড ডিজাইন বা ব্যানার। ওকে, তারপরে এরকম ছোট ছোট সুন্দর সুন্দর ইমেজগুলো পাবেন আপনি ওদের কাছ থেকে, তারপর এরকম কেক, পিএনজি ইমেজগুলো এখানে পাবেন, ঠিক আছে, পিএনজি ইমেজগুলো পাওয়া যায় ওদের, ওদের কালেকশনে সব আছে, ঠিক আছে, ফটোজ, ভেক্টর ফাইলস, পিএইচডি ফাইল সব আছে। তো অ্যাকচুয়ালি এখানে আমরা হচ্ছে মকআপ লিখে সার্চ দিব, এখানে লিখবো হচ্ছে ধরেন বিজনেস কার্ড, আমরা যেটা বিজনেস কার্ড করছি, বিজনেস লেখা লাগবে না পুরাটা, বিজনেস কার্ড মকআপ ওরা সাজেস্ট করবে নিজেরাই। বিজনেস কার্ড মকআপ লিখে মানে যখন আসবে তখন এই যে যেগুলো হচ্ছে এরকম ই দেওয়া থাকবে এগুলাকে বলা হয় প্রিমিয়াম, এগুলো ডাউনলোড করতে পারবেন না আপনি, ঠিক আছে, বাট যেগুলো হচ্ছে আপনার উইদাউট প্রিমিয়াম এগুলো ডাউনলোড দিতে পারবেন। যেমন আপনার কাছে এটা ভালো লাগতেছে ডাউনলোড দেন, এটা ভালো লাগতেছে এটা আবার পারা যাবে না, এটা ভালো লাগতেছে ডাউনলোড দেন, ঠিক আছে, তো এটা যদি ভালো লাগে এটা ডাউনলোড দেন। তো এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কিভাবে ডাউনলোড দিবেন এতো বলেই দিলাম, ঠিক আছে, কিভাবে ডাউনলোড দিব এখন কথা হচ্ছে এটা যে কিভাবে ডাউনলোড দিব। সো এটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ধরেন এটাই করবেন, এটাই করবেন, এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে এখান থেকে এই যে টেমপ্লেট ইন পিএইচডি, পিএইচডি মানে হচ্ছে কি, অ্যাডোবি ইলাস্ট্রেটরের এক্সটেনশন ফাইল, কি এডিটেবল ফাইলের নাম কি এআই, আর ফটোশপের এক্সটেনশন ফাইল হচ্ছে পিএইচডি, যেটাতে পিএইচডি লেখা থাকবে, ঠিক আছে, যেটাতে পিএইচডি লেখা থাকবে সেটাই ডাউনলোড করবেন, যেটাতে আবার জেপিজি লেখা থাকবে ওটা ডাউনলোড দেন না। যেমন জেপিজি লেখা থাকতে পারে, এটাতে থাকবে কিনা জানি না, না পিএইচডি, না 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 এআই নেই, এআই এআই তো এটা অনেক আগে কথা চলে গেছে, আপনি এখন বললেন, তো ধরেন এই এটা খুব সুন্দর দেখতে, এটা দেখতে খুব সুন্দর, এই যে এটা দেখতে খুব সুন্দর, এটা দেখতে খুব সুন্দর। ওকে, সো এটা যদি আমি নামাইতে চাই তাহলে এখানে দেখেন লেখা আছে কি পিএসডি, তো এটাতে ডাউনলোড দিবেন, ডাউনলোড ক্লিক করলে এখানে অ্যাট্রিবিউশন চায়, এখান থেকে ফ্রি ডাউনলোড দিবেন, ফ্রি ডাউনলোড দিলে ডাউনলোড হবে, ঠিক আছে, ডাউনলোড হবে, একটু কাঁদতেছে, এই যে ডাউনলোড পড়ে গেছে, ঠিক আছে, 81 MB, আচ্ছা হোক, তো এটা ডাউনলোড হলে জিপ হয়ে আসবে, কি হয়ে আসবে, জিপ হয়ে আসবে। সো আমি একটা জিনিস দেখাই, জিপ হয়ে যদি আমার আমার নামে আমার কাছে কিছু মকআপ আছে, সো ওই মকআপ দিয়ে আমি দেখাই আপাতত, এটা ডাউনলোড হোক ওটা ব্যবহার করবো আমরা, ঠিক আছে। সো এখান থেকে আমি যদি যাই, আমি কিছু মকআপের লিঙ্ক আপনাদের দিয়ে দিব, ওগুলো ডাউনলোড করে নেবেন, প্রায় অনেক মকআপ আছে, তো এখান থেকে হচ্ছে মকআপ ফাইল, মকআপ বিজনেস কার্ড, কই বিজনেস কার্ড, বিজনেস কার্ড, বিজনেস কার্ড, এই যে কার্ড মকআপ, এই যে এরকম জিপ হয়ে আসবে, এটা ভিতর দিয়ে তো কি পিকচার, ধরেন এই এটার মধ্যে মকআপটা করবেন। সো এটার ভিতর যদি যান আপনি, ঠিক আছে, এই বিজনেস কার্ড এটাকে এক্সট্র্যাক্ট করতে পারেন, আর যদি এক্সট্র্যাক্ট না করেন তাহলে এটার ভিতর ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবেন, এটার ভিতর ফোল্ডার আছে, এই ফোল্ডারটাতে ঢুকবেন, এখানে দেখবেন যে পিএইচডি ফাইল কোনটা আছে, বা এই যে এরকম ফটোশপ যদি থাকে নাহলে কিন্তু শো করবে না, অবশ্যই ফটোশপ থাকতে হবে আপনার পিসিতে, ফটোশপ ইনস্টল থাকতে হবে, তো এরকম অ্যাডোবি ফটোশপ ফাইলটার উপর ডাবল ক্লিক করে দিবেন, দেখবেন যে এটা ফটোশপ ওপেন হবে, ঠিক আছে, এই যে ফটোশপ ওপেন হচ্ছে, এক্স্যাক্টলি এটা, ঠিক আছে, এই যে দেখেন এইখানে আপনার কার্ডটা চাচ্ছেন কি বসাতে, তো এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে ফটোশপের ইন্টারফেসটা, যেমন আমরা ইলাস্ট্রেটরের ইন্টারফেসটা কি রাখতাম উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, যারা ওল্ডার ভার্সন তারা পেইন্টিং, আর যারা ইয়ার ভার্সন তারা হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক। ওকে, ফটোশপে আপনি কি রাখবেন, ফটোশপে কি রাখবেন, ফটোশপে উইন্ডো ওয়ার্ক স্পেস এটাতে দিবেন হচ্ছে এসেনশিয়াল ডিফল্ট, ঠিক আছে, এসেনশিয়াল রাখবেন, ঠিক আছে, এসেনশিয়াল রেখে এসেনশিয়াল ডিফল্ট রিসেট এসেনশিয়াল,
প্রিসেট এসেনশিয়াল দিলে ফর ইলাস্ট্রেটর মতো এটার টুলস টুলস এই পাশে এই পাশে কালার টালার সবই একই, বাট এইখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে লেয়ার্স নামে একটা বক্স থাকবে। লেয়ার্স, এই লেয়ার্স এর ভিতর গেলে এখানে দেখবেন যে পুরাটা ব্যাকগ্রাউন্ড চোক অফ করা যায়। এই যে এটার ভিতরে দেখবেন যে বিজনেস কার্ড লেখা আছে, এটাকে আমি একটু বড় করি লেয়ার্স। এই যে লেয়ার্স নামে বক্সটা, তো এখানে বিজনেস কার্ড লেখা আছে, এখানে খুঁজবেন যে বিজনেস কার্ড কোনটা। এটা একটা বিজনেস কার্ড, এটা একটা বিজনেস কার্ড, ঠিক আছে। তো এটার ভিতরে গেলে বিজনেস কার্ড এই যে এরকম একটা স্মার্ট অবজেক্ট খুঁজতে হবে, দেখছেন। এই স্মার্ট অবজেক্টটা আপনাকে খুঁজতে হবে। স্মার্ট অবজেক্টটা কি, পুট ইওর ডিজাইন হেয়ার, বা এখানে আপনার ডিজাইনটা দিতে হবে। তো স্মার্ট অবজেক্টটার উপর এই যে এই আইকনটা খুঁজবেন, এই আইকনটার উপর ডাবল ক্লিক করলে দেখবেন পাশের উইন্ডোতে আপনাকে নিয়ে যাবে, বড় একটা উইন্ডো করে দেবে। এই যে ঠিক আছে, এই দেখেন এখানে একটা উইন্ডো করে, সো আপনার ডিজাইনটা এরকম ফ্ল্যাট থাকবে। আপনার যে ফ্ল্যাট ডিজাইনটা সেটা হচ্ছে এইখানে নিয়ে আসবেন। তো আমি হচ্ছে একটা ফ্ল্যাট ডিজাইন নিয়ে আসতেছি, এই যে ধরেন এটা আপনি করছেন এই ডিজাইনটা। তো এই ডিজাইনটা হচ্ছে এইটার থেকে টান দিয়ে ফটোশপের ভিতর এখানে এনে জাস্ট পেজটা যেভাবে আছে দেখেন বসে পড়ছে আইসা। যদি ঠিকঠাক করা লাগে তাহলে এটা ঠিকঠাক করে নেওয়া, অবশ্যই এটা পুরো পেজে বসাবেন। এই যে পুরোটা পেজে বসায় এন্টার, এন্টার করার পর বাকি জিনিসগুলো অফ করে দিতে হবে, আর এই বাকি চোখগুলো সব অফ করে দেবেন, শুধু এটা থাকবে, শুধু যেটা আপনার ডিজাইন এটা রেখে ক্লোজ করে এখান থেকে ক্লোজ দিবেন, আর হচ্ছে ইয়েস দিবেন। তাহলে দেখবেন যে আপনার ডিজাইনটা ওইখানে গিয়ে এই যে বসে পড়ছে। এ হচ্ছে ম্যাজিক ভাই। ভাইয়া এই জায়গাটা একটু একটু দেখান যে সেটটা কিভাবে করেন। আচ্ছা এটাই দেখাবো, আবার দেখাবো, সমস্যা নেই। ধরেন আপনি এখন এই সেকেন্ডটাতে বসাবেন, এখন এই সেকেন্ডটার লেয়ারটা খুঁজতে হবে আপনাকে। কিভাবে লেয়ারটা খুঁজবেন, এটা চোখ অন অফ করলে বোঝা যাচ্ছে যে পুরাটা এটার ভিতরেই আছে, তার মানে এটার বক্সটা গ্রুপে আছে। তো এটাকে ড্রপ ডাউন করে খুললেন, এখন এখন খুঁজেন, এটা হচ্ছে এইটার কাজ, এটা তো শেষ। সেকেন্ডটা হচ্ছে এইটা, তার মানে এই এইটার ভিতরে এটা যদি আমি ক্লিক করি তাহলে এটা খুলবে। এই যে এখানে এই স্মার্ট অবজেক্টটা আপনার খুঁজে বের করতে হবে, লেয়ারের যে কোনো জায়গায় থাকুক না কেন এটা থাকবে 100%। এটার নাম কি, স্মার্ট অবজেক্ট, এখানে লেখা আছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, বুঝা গেল। তো এটার উপর হচ্ছে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে, ডাবল ক্লিক করলে কি হবে যে এটা এরকম বেরোবে, বাকিগুলো সব চোখ অফ করে দেবেন, একদম যা আছে এ টু জেড সবগুলো চোখ অফ করে দিলাম। এখন আমি আমার ডিজাইনটা নিয়ে আসি, ধরেন আমি হচ্ছে ডিজাইন করছি, ধরেন এটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে এটা ডিজাইন করা হয়েছে, এই যে এটা ধরেন করা হয়েছে। দেন এটার হচ্ছে এন্টার করে দিব, এই যে এন্টার করে দিবেন, মানে এই যে ক্রসটা যাওয়ার জন্য এন্টার করতে হয়, এন্টার করে কন্ট্রোল এস দিতে পারেন, মানে সেভ, এই যে কন্ট্রোল এস, অথবা ক্লোজ করে ইয়েস, একই কথা সেভের কথা, মানে ক্লোজ করে ইয়েস দেওয়া মানে সেভই, কন্ট্রোল এস দিলেও হয় ক্লোজ করে ইয়েস দিলে। যেমন আমি যদি কন্ট্রোল এস প্রেস করি, কন্ট্রোল এস প্রেস করুন, সেভ হয়ে গেল না, পাশের উইন্ডোতে, এই যে পাশের উইন্ডোতে গিয়ে দেখবেন এই যে বসে পড়ছে, তাই না। এরকম আরো অনেক সুন্দর সুন্দর মকআপ আছে, সব একই, আরো কিছু দেখে, হ্যাঁ আরো কিছু দেখে তাহলে আর একটু বেশি আইডিয়া হবে, তাই না, আরো কিছু দেখলে আরো বেশি আইডিয়া পাবে। ধরেন এই যে ফলিং বিজনেস কার্ড, এটা কি ফলিং দেখতে কেমন হবে, এটার ভিতরে কিছু পিকচার প্রিভিউ আছে, পিএসডি, এটার প্রিভিউটা নাই আসলে, দেখি তো এটা কেমন হবে। এই দেখেন এটা এরকম ছড়ানো ছড়ানো হবে আর কি। তারপর আরো আছে ফটো, এই যে ফটোগ্রাফারটা খুব সুন্দর বেশি, এটা লুকটা হচ্ছে এরকম হয়, এই যে এরকম লুক এরকম বানাবে। এটা আমি ব্যবহার করছিলাম এলিজেন্ট বিজনেস কার্ড, এই যে পিএসডি ফাইলটা ওপেন দিই, এরকম থাকতে পারে,
রাখে, ঠিক আছে? তো লেয়ার খুঁজবেন, লেয়ারে গিয়ে এটা দেখেন কি লিখছে, ডিলেট দিস লেয়ার, ডিলেট করে দিবেন আর এটা রান করবেন। এই যে দেখেন কত সুন্দর না দেখতে। এখন আপনার কার্ডটা এখানে বসালে কেমন লাগবে, চোস তাই না? খুঁজি আমরা স্মার্ট অবজেক্ট খুঁজি, এই যে এই যে এই যে এটা, এটার উপর ডাবল ক্লিক, এখানে আমার কার্ডটা নিয়ে আসি, ওই আমার কার্ডটা এখানে করছিলাম, ওয়ার্ক বিজনেস কার্ড, এটা হচ্ছে আমার ফার্স্ট কার্ড, এই যে আইসা বৈসা পড়ছে ডিরেক্টলি, বাকিগুলা চোক অফ করে দিয়ে, মানে শুধু আমারটা রাখবো, বাকিগুলা চোক অফ করে দেবো, ক্লোজ করে, ইয়েস জোস তাই না, বসে পড়ছে। সেকেন্ডটা, সেকেন্ডটা কোনটা, এই যে এটা, এটার উপর ডাবল ক্লিক, কিছু কিছু বাহিরে থাকবে আবার কিছু কিছু মানে একটু ভিতরে দিকেও থাকতে পারে, বেশিরভাগই বাহিরে থাকে, ঠিক আছে? ঠিক আছে, এন্টার, ক্লোজ করে, ইয়েস চোস, দেখছেন? এখন এটা যদি কাউকে জেপিজি করে দেন, ফাইল এক্সপোর্ট, হ্যাঁ সেভ ফর ওয়েব বা হচ্ছে এক্সপোর্ট অ্যাজ দেন বা সেভ অ্যাজ দিলেও এখানে জেপিজি পাওয়া যায়, এই যে এখানে জেপিজি পাওয়া যায়, এটাতে আবার সেভ অ্যাজ এ জেপিজি আছে, তাহলে কেমন লাগবে? ধরেন আমি জেপিজি দিই, ফাইল সেভ অ্যাজ, এটাকে হচ্ছে নাম দিলাম মাই মকআপ, ওকে, এখান থেকে জেপিজি করে দিলাম, দেন সেভ, দেন ওকে, এই যে এখন দেখেন এটা যদি কাউকে দেন, এখন আপনার কার্ডটা কেমন লাগবে বলেন, পছন্দ করবে কিনা? এখন কিন্তু পছন্দ, একটু আগে আপনারা কি বানাইতেছিলেন, শুধু বিজনেস কার্ড না কি বানাইতেছিলেন ওটা বুঝতেছিলাম, অন্য কেউ দেখলে বুঝতো না, মনে হতো ব্যানার বানাইছেন, ঠিক আছে? যার যার যে জায়গা ঠিক মতো ওটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর আমার কাছে কিছু মকআপের কালেকশন আছে, যেমন আমি দেখাই মকআপের কালেকশনগুলো আমার কাছে রাখাইল আছে, যেমন কোথায় গেল এটা, হচ্ছে এখানে মকআপ কালেকশন, এই যে প্রায় 2-3 GB-র মতো মকআপ আছে, ওকে, এই যে এটা, এই যে বিজনেস কার্ড, আইডি কার্ড, ফ্লায়ার, ক্যালেন্ডার, এগুলো সব নামায় রাখবেন, হ্যাঁ এগুলো সব নামায় রাখবেন, আমি লিংক দিতেছি, ঠিক আছে? 3.5 GB হবে, 3.5 GB মকআপ, অনেক মকআপ একসাথে নামানো, মানে এই করা, ওগুলো সব PhD ফাইল সব আছে, সব একের মকআপ, সুন্দর সুন্দর মকআপগুলো, ওগুলো হচ্ছে নামায়। এই যেমন এটা বিজনেস কার্ড কিন্তু হয়ে গেছে, যেমন এটা ডাউনলোড দিয়েছেন ফ্রি পিক থেকে, এটার এই যে PhD ফাইল, এই যে PhD ফাইল, PhD ফাইল না থাকলে কিন্তু এডিট করতে পারবেন না, এই যে দেখেন এখানে কোথায় বসাবো, এই যে এডিশন, হ্যাঁ US পেপার কই, এটা এটা না, এই যে এটা, এটা উপরে ডাবল ক্লিক, এখানে বসা দিলেই হয়ে যাবে। বলেন না, PhD ফাইল তো, PhD ফাইল একমাত্র ফটোশপে ওপেন হবে, এছাড়া ওপেন হবে না তো, আর ফটো ইলাস্ট্রেটরে স্মার্ট অবজেক্ট তো নাই, যেটা যে কাজ ওটা ওইটাই আসতে হবে আপনাকে, বুঝছেন? এই হলো ফটোশপের, ফটোশপের পাওয়ার, এটা এটাকে বলে ফটোশপের পাওয়ার। তাহলে কি পারা যাবে? শুরু করেন, শুরু করেন, সবগুলা ওয়েবসাইট দেখেন, আর আমি লিঙ্কটা দিচ্ছি, দিচ্ছি 2 মিনিট দিচ্ছি, আমি লিঙ্কটা বের করে, ওই মানে অনেকগুলো 100-100-র উপরে মকআপ আছে, ঠিক আছে, ওগুলো একসাথে নামায় রাখছি, সুন্দর মকআপের ওয়েবসাইটের টুইটার টু দিয়ে দিন লিঙ্কটা, অর্ডার দেওয়া দিতে হবে, আচ্ছা ঠিক আছে, মকআপগুলো পরে ডাউনলোড দিলে হবে না, আপাতত একটা ট্রাই করেন, ওটা তো এখন ওটা তো লিঙ্ক দিয়ে রাখবো, ওটা আপনি আপনার ইচ্ছা মতো ডাউনলোড দিলে দেন, না দিলে সমস্যা নাই, আপনার না লাগলে দিবেন না, বাট এখন আপনি ওটা ট্রাই করে আমাকে বিজনেস কার্ড মকআপ করে সুন্দর করে আপলোড করেন গ্রুপে, এটাই কাজ, আর আর কাজ দিব না আজকে, মানে এটাই পর্যন্ত থাক, বেশি প্রেশার হয়ে যাবে। এই যে ফ্রি পিকটা দিয়ে দিলাম, ওকে, শুরু করেন, শুরু করেন, শুরু করেন,
কানু, হ্যাঁ কানু হ্যাঁ কি চে এখন তাহলে কি করুম তো ১২টা বাজে যাই গো, এর তো কোনো ঠিক নাই টাইমের, কয়েকটা কর আরেকটা। তুই তো বাইতে আছিস তাহলে ওরে কইতেছে দি। আচ্ছা দেই মা ফ্রি আছে ভাবি তো ফ্রি আরে না রাখলে, না রাখলে পাশের দোকানে দিব। আচ্ছা দেখেন আসলে আরে মাই আছে, মাই যে বলে মাই ফ্রি ফায়ার আর্ট করতে যে বলে বলেন 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 শুনি। মকআপ ডাউনলোড হয়েছে? ঠিক আছে আপনার একটু করেন, আমি আসতেছি। হ্যাঁ আপনার ডাউনলোড আমি আইসা বলবো। আর বেশি প্রবলেম হলে স্ক্রিন শেয়ার দিবেন, এখানে এখানে হেল্প নিবেন, একজন আরেকজনকে একটু হেল্প করেন, সবাই সবাইকে একটু হেল্প করবেন।
হ্যালো, কে আছে? হ্যালো, ভাইয়া নাই?
হ্যালো দেখা হলো সন্ধ্যা ভাইয়া। এক্সপোর্ট
বাপা কত দূর আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমাকে কি ফটোশপ 2020 এর লিংকটা দেওয়া যাবে? আমি আগের পি কিজনি সিসিএক্স আগের ইয়াটা এখন চালাইতেছি। 20 এর লিংক তো গ্রুপে দেওয়া আছে সবগুলাই, 20 এর লিংক দেখেন ওখানে আছে, দেখি আছে আমার কাছেও আছে, গ্রুপে দিয়ে দিতেছি। কতবার দেওয়া হয়েছে এটা, এই যে আবার দিলাম। কারো কোনো প্রবলেম প্রবলেম হলে স্ক্রিন শেয়ার দিবেন, যদি প্রবলেম হয় করতে গিয়ে। মকআপ ডাউনলোড করে জিপ হয়ে নামবে, নাম আইসেন মকআপ। মকআপ নাম আন, তারপর স্ক্রিন শেয়ার দেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। জিপ ফাইলে নামবে, আপনি না হবেন ওটা জিপ ফাইলে নামবে। এই পর্যন্ত আসছি, তারপরে আচ্ছা আচ্ছা দাঁড়ান, একটা একটা মিনিট, একটা মিনিট দাঁড়ান, দেখতেছি আমি অল মকআপের লিঙ্কটা দিতেছি, অল মকআপের লিঙ্কটা দিয়ে দিই। এরপর হচ্ছে বাসায় বসে রাতের বেলা ডাউনলোড ফালায় রাখবেন, 3.5 জিবি কিন্তু অনেক বড় ফাইল, এত বড় ফাইল ডাউনলোড নিতে একটু সমস্যা। হ্যাঁ করেন, কিসে এটা কি প্রবলেম? হ্যাঁ এখন কিসে এটা, এটা তো স্কয়ার বিজনেস কার্ড একটা নামাইছেন, স্কয়ার বিজনেস কার্ড কি আপনি করছেন? এটা তো স্কয়ার বিজনেস কার্ড না, স্কয়ার বিজনেস কার্ড একটা করলে তো মানে অন্য একটা নামান, মানে যেটা হচ্ছে ওই যে লম্বা টাইপসের, একটু হাইট উইথ বেশিটা, উইথ বেশি ওয়ালাটা নামান, তাহলে না ভালো হবে। এখান হ্যাঁ এটাতে যে ওপেন করেন, এটা তো ওপেন করছেন ফটোশপে। এটা অন্যটা, আচ্ছা এটা ওইটাই, ওইটাই আসছে দেখছেন, ওইটাই আসছে। আপনি অন্য একটা বিজনেস কার্ড নামান, ওই ফ্রি পিকে যান, ফ্রি পিকে গিয়ে অন্য একটা নামান, দেখেন বিজনেস কার্ডে মিনিমালটা নামান। এটাও রাউন্ডেড কর্নার, এটাও রাউন্ডেডটা লিখাই আছে, রাউন্ডেড দুইটাই রাউন্ডেডটা নামাইছেন। এত ফাইলগুলো ক্লোজ করে দেন, ওই উইন্ডোগুলো ক্লোজ করে দেন, অনেক ভারী হয়ে যাবে, পিসি হ্যাং করবে একটু পর। ওই ফাইলের এই যে ফটোশপের ভিতরে যে এতগুলো ওপেন হয়েছে না, এগুলো ক্লোজ করে দেন, অন্য একটা নামায় তারপর হচ্ছে ট্রাই দেন, দেখবেন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বলেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার দেন।
এখন ওই যে স্মার্ট অবজেক্টটা খুঁজেন, দেখেন কোথায় আছে স্মার্ট অবজেক্ট, সামনে থাকলে সামনে, চোখটা অন অফ করে চেক দেন, দেখেন হয় কি না, চোখটা অন অফ করলে বুঝতে পারেন যে এটা এটা বন্ধ হয়েছে। হ্যাঁ, তার মানে এটাই, এই স্মার্ট অবজেক্টের উপর ডাবল ক্লিক করলেই পারবেন। এখন এখানে আপনার বিজনেস কার্ডটা নিয়ে আইনা বসান, তারপর হচ্ছে এখানে আপনার বিজনেস কার্ডটা বসাইছেন, এখন ক্লোজ করে ইয়েস দেন, হ্যাঁ ওটা ক্লোজ করে দেয়া, ইয়েস দেন, হ্যাঁ দেখবেন অটোমেটিকলি ওটা ওই জায়গায় বসে পড়বে যায়, এই যে দেখছেন। ৩.৫ জিবির মক আপের লিঙ্কটা কিন্তু দেওয়া হয়েছে, সবাই ওই লিঙ্কটা সেভ করে রাখেন, পরে রাতের বেলা এক সময় করে নামায় রাখেন, খুব দ্রুতই নামায়েন, বেশি লেট করে না, বা অনেক সময় লিঙ্ক ডিলে করে, ঠিক আছে, ঝামেলা করে অনেক সময়, তো নামায় ফেলানোটাই বেটার, অনেকগুলো মক আপ আছে ওটার ভিতরে, সব নামায় রাখেন, কাজে দিবে অনেক। ভাইয়া মকা ইয়ের উপরে যে যাতে বিজনেস কার্ডটা ছবিটা যে হবে ওটা কিন্তু ফুল আসে, ফুল না আসলে আপনি টেনে টুনে ফুল করেন ওটারে, বাহিরে গেলে বাহিরে দিয়ে না, মানে একটু টেনে টুনে ওই আর্ট বোর্ডের মধ্যে বসান, কন্ট্রোল টি দিয়ে, কন্ট্রোল টি যদি এন্টার করে থাকেন তাহলে কন্ট্রোল টি দিবেন, ট্রান্সফর্ম করে তারপর আবার হচ্ছে ওই যে বক্সটা ইলাস্ট্রেটরের মতো বক্স আসলে ওটা টেনে টুনে একটু বসান, বেশি ঝামেলা স্ক্রিন শেয়ার করবেন।
ওটার পর কি করবেন? এখন নিয়ে আসছেন, এখানে নিয়ে আসছেন না? হ্যাঁ আচ্ছা, এখন হচ্ছে ক্লোজ করে ইয়েস দিবেন শুধু। আপনি এইখানে আনবেন, এই এই জায়গায় আনবেন, এই জায়গাটায়, না 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 এখানে না, পাশে যে উইন্ডোটা বেরিয়েছে না, হ্যাঁ এইখানে আনবেন, ড্রাগ এন্ড প্লেস করে, ড্রাগ দিয়ে, ড্রাগ দিয়ে বাহির থেকে ইলাস্ট্রেটর যেভাবে আনি না ওইভাবেই। হ্যাঁ এটা টান দেন, টান দেন, সিলেক্ট করে টান দেন, টান দেন, এখানে ভিতরে ছাড়েন, ভিতরে ছাড়তে হবে, ইলাস্ট্রেটরের মতো ভিতরে ছাড়তে হবে। ছাড়েন, হ্যাঁ এই আসছে, এখন এই যে কর্নার ধরে মিলিয়ে দেন, হ্যাঁ একদম পুরো আর্ট বোর্ডে মিলিয়ে দেন। এটা হচ্ছে ইলাস্ট্রেটর CC20, তো তো ডিরেক্টলি শিফট ধরা থাকে, তো শিফট ধরলে নষ্ট হয়, শিফট ধরেন, না না বাইরে চলে গেছে না, শিফট ধরে তারপর করেন। হ্যাঁ এবার কর্নারগুলো মিলান, বেশি বাইরে চলে গেছে, শিফট ধরে তারপর মিলান। হ্যাঁ 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 এই তো ওই পাশে সেম, এই তো গুড, তারপর এন্টার করে দেন, এখন ক্লোজ করে ইয়েস দেন। এই যে ঠিক আছে, করে আমি 35টা মক আপ রিসোর্সের মানে হচ্ছে ই দিচ্ছি, ঠিক আছে, যেখানে যেখানে যা মক আপ পাবেন, ঠিক আছে ওইখানে দিতেছি, এখানে মক আপ রিসোর্স, মক আপ রিসোর্স ওয়েবসাইট, এটা হচ্ছে ডক করে দিতেছি, হচ্ছে
এত তাড়াতাড়ি? ভাবনা নেট তো অনেক ফাস্ট দেখা যায়, ভালো তো। তাহলে তো অনেক স্পিড, সেই স্পিড পাল। দেখেন ওটা ভিতরে অনেক ফাইল আছে, এগুলো চেক দেন, অনেকগুলো আছে। অনেকগুলো করে ফাইল থাকবে। হ্যালো, হ্যাঁ ক্লাস নিতেছে, ক্লিয়ার। বুঝি না, ওই দেখছো আরে এরকম নেটওয়ার্ক বাইজে বাইজে যেতেছে, বাইরে ওখান থেকে একটু নড়াচড়া দাও। আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ দাও, এটাই দাও। আচ্ছা ঠিক আছে, পিছন সাইড ব্যাক সাইড সবগুলা ভিডিও করে দিও। তুমি পাঠাও আগে, তুমি পাঠাও। কেউ কি আছেন? হ্যাঁ বলেন বলেন বলেন, সোহান বলেন। আমার মানে প্রিন্টার যেটা, ছবিটা সেটা ঝাপসা আসছে। প্রিন্টার যেটা ওটা ই দেন, স্ক্রিন শেয়ার দেন, দেখি কেন ঝাপসা আসছে। অনেক কারণ আছে অবশ্য। হ্যাঁ
মানে শুনতে আইফোন যেটা সেটা ডাউনলোড করেছি, তারপরে কি করব সেটা বুঝতেছি না। আইফোন ডাউনলোড করছেন জি, এখন আইকোফোন আইকোফোনটা থেকে যে আইকনগুলো আছে ওগুলো কপি করে আইনে আপনি এখানে ইলাস্ট্রেটর পেস্ট করেন। পেস্ট করা টেক্সট টুল নিয়ে অবশ্যই টেক্সট টুল নিয়ে যেহেতু ফন্ট, তারপর আইকোফোনটা ধরায় দিবেন, তাহলে দেখবেন যে শো করবে। কিছু ভালো ওয়েবসাইট আছে ওগুলা দিচ্ছি, নিচে দুইটা ওয়েবসাইট খুব ভালো। অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে আমরা সবাই হচ্ছে লিভ করব, যারা অ্যাটেন্ডেন্স গুলো দিবেন তারা হচ্ছে আস্তে আস্তে লিভ করবেন। ওকে ঠিক আছে, আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে আরো একটা দুই একটা বিজনেস কার্ড দিয়ে ওগুলো হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে অ্যালাইনমেন্ট গুলো দেখাবো, আর নিচে আইকো ফোন গুলো আমরা ইউজ করব। ওকে, সো এখান থেকে হচ্ছে বিজনেস কার্ড, এটা বিজনেস কার্ড হচ্ছে দিয়ে দিই, দুইটা দেখেন ট্রাই করেন পারেন কিনা, একটু লাক্সারি টাইপসের আর কি যাবে। ঠিক আছে, একটু লাক্সারি বলতে হচ্ছে হ্যাঁ আজকে যে কাজটা করলাম এটা কি ফটোশপের কাজ? ফটোশপে ফটোশপের কাজ না, ফটোশপের মকআপ বলে এটাকে, শুধু মানে জাস্ট একটু ব্যবহার করলাম ফটোশপটা। হ্যাঁ আচ্ছা
ওকে, এটা হচ্ছে আজকের কত নাম্বার ক্লাস? আজকে ক্লাস 7 HW, ওকে, হোমওয়ার্ক, ওকে, ক্লাস 7 হোমওয়ার্ক হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুইটা করে মক আপ করে সুন্দর করে এর থেকে মানে হচ্ছে এটার মতো করে ডিজাইন করে, বা আপনার যদি আরও এরকম টাইপসের ডিজাইন মাথায় আসে, বা গুগল একটু সার্চ করে আর অন্য টাইপসের কাজগুলো হচ্ছে জমা করবেন, ওকে? তো এটা হচ্ছে হোমওয়ার্ক। আর আজকের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে আমি একটু কল করি, যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স হয়ে যাবে তারা লিভ করে নেবেন। হোমওয়ার্ক দিয়েছেন কিনা সেটা জানাবেন আমাকে, ঠিক আছে? জি ভাই, রোল নাম্বার 1 মহিউদ্দিন ইসলাম, হোমওয়ার্ক দিয়েছি, প্রেজেন্ট আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আবু সাইদ মোল্লা আছে উনি? নাই। তারপর হচ্ছে তারপর হচ্ছে লিয়াকত হোসেন আছে না? জি ভাই, আছি এবং হোমওয়ার্ক দিয়েছি, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ফাতেমা বলি? জি ভাই, আছি, হোমওয়ার্ক দিয়েছি। জামিউল হাদি? জামিউল হাদি, হোমওয়ার্ক দিয়েছি, আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে রিন্তি? রিন্তি, ঠিক আছে। তারপর হচ্ছে মিম? আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে পারভেজ হোসেন পিয়াস, ঠিক আছে? যাদের প্রেজেন্ট হয়ে গেছে তারা লিফট করেন, তারা লিফট করতে পারেন, সমস্যা না, ওকে। তারপর মেহেদি হাসান? হ্যাঁ, মেহেদি হাসান, জি ভাইয়া। তারপর হচ্ছে তানভীর হাসান সোহান? জি ভাই, আছি, হোমওয়ার্ক দিছি। জান্নাতুল ফেরদৌস? জি ভাই, আছি, হোমওয়ার্ক দিছি। হ্যাঁ হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, আপনি এম এম, এটা এম, ঠিক আছে, ঠিক আছে। তারপর ইফতেকার আব্দুল্লাহ? ইফতেকার আব্দুল্লাহ, আছি ভাই, হোমওয়ার্ক দিয়েছি। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস এর আরেকটা নাম জানি কি? ফেরদৌস শুধু? আচ্ছা, ফেরদৌস ভাই, আমরা হচ্ছে জান্নাতুল ফেরদৌস জান্নাত, ওনারে ফেরদৌস বলো, জান্নাতুল ফেরদৌস বললে মানে হচ্ছে ইয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে ইফতেকার আছে না? জি ভাই, আছি, হোমওয়ার্ক দিয়েছি। রাজিউর রহমান, আবু তালেব, মাজহারউদ্দিন? জি ভাই, আছি, আবু তালেব ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, রাজিউর রহমান, হোমওয়ার্ক দিই। জি ভাই, আছি ভাই, হোমওয়ার্ক দেই। আচ্ছা, জুবায়ের হোসেন? জি ভাই, আসি, হোমওয়ার্ক দেন। এম এম তানভীর? জি ভাই, আসি, হোমওয়ার্ক দেওয়া হয়েছে। জান্নাত? জি ভাই, আছি, হোমওয়ার্ক দেওয়া হয়েছে। নাইম? নাইম নাই। মেহেদি হাসান? জি ভাই, আসি, হোমওয়ার্ক হয়েছে। তারপর হচ্ছে তাইব আহমেদ? জি ভাইয়া, আসি, হোমওয়ার্ক দিছি। ইমতিয়াজ? নাফিজ ইমতিয়াজ নাকি? হুম, নাফিজ ইমতিয়াজ। জি স্যার, আসি, বাট হোমওয়ার্ক দেওয়া হয়নি, ভুল হইছে আমার। ভুল হইছে? আচ্ছা, হোমওয়ার্ক দেন নাই, তার মানে রেড মার্ক। আচ্ছা, তারপর হচ্ছে নাজমুন নাহার? নাজমুন নাহার নাই। তাসনিম বিন আজিজ? অ্যাবসেন্ট। নূরজাহান নিশাত? জি ভাইয়া, আছি। গোলাম সাজ্জাদ? শারমিন শর্মি, রায়হান উদ্দিন, তারেক হোসেন? আছি ভাই, আছি। নূরজাহান নিশাত, গোলাম আজাদ, শারমিন শর্মি, রায়হান উদ্দিন, তারেক হোসেন, সোহাগ হোসেন? আচ্ছা ভাই, আছি, ভাই, আছি। আচ্ছা, ঠিক আছে, হোমওয়ার্ক দাম।
ওকে, তার মানে তারেক হোসেন নাই। তারেক হোসেন আছে বে। আপনি পর পর দুইটা ক্লাস মিস করছেন। আপনি দুইটা ক্লাস মিস কেন? ভাই আমার একটু ঝামেলা ছিল, আম্মু অসুস্থ ছিল, এই জন্য ক্লাস করতে পারি। আরেকটা ক্লাস মিস দিলে কিন্তু নেক্সট ক্লাস থেকে আর কোনো কারণ কইব হবে না, এটা জানানো উচিত ছিল আপনি। এটা জানা তো জানা তো মিস্টেক হইছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে। তাহলে তো হয়ে গেল সবকিছু কমপ্লিট। ওকে, হ্যাঁ দিয়ে দিছি, দিয়ে দিছি, রায়হান উদ্দিন দিছি। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ আবু তালে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। দেওয়া হয়েছে সবারটাই দিছি আমি, যাদেরকে মানে হচ্ছে এখানে ক্লাসে দেখছি সবাইকে দিছি, আর যাদেরটা দেখি নাই তাদের হচ্ছে শুধু জিজ্ঞেস করছি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। তাহলে সবাই লিভ করতে পারেন। হ্যালো ভাইয়া। বলো ভাইয়া, একটু একটা প্রবলেম ছিল, একটু দেখাবো। দেখান। এবার যান, কি প্রবলেম বলেন। খেয়াল রাখেন আপনি, বললেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ।